वाछाकुवश्य कृपासीधुभ्यवच पतिता पावने वैष्णवभ्यो नमो नम मूक लंग पंगु लंगतगिरी यकीतमहंगे परमाधव तुलसीदे तो तुलसीदेव पिया वै केशवशभक्तिपदेदेवी देवी वै नमो नमः

ध्येयं सदा परिभवग्नमविष्टदोहं तीर्थास्पदं शिवभिरञ्च शरण्यं भीत्तात्यहं पुनतुपाल् भवाद्यपूतं वन्दे महापुरुषते चरणां यत्पादपल्लवनखचन्दमणिच्छटाय विस्फुर्जित किमपि गपवधूष्वदर्शि

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 গ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজানুলম্বিত ভুজৌ কনক বতো সংকীর্তনৈকিতর কমলা যথাক্ষ विषाम बरू द्वीजरु जुगधर्म पालो वंदे जगत प्रिय करु करुणा भतारो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, 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 राम हरे हरे नमा गंगे तव पाद पंकज सुरासुरव दिप रूप च मुक्ति तदासी भावानुपेन सदा नर गंगा तरंगरमणीय जटा गौरी निरंतर विपुशी तोबाम भागम नारायणो प्रियम अनंगो मदा अपहारम बरानों सिपुरबती भजभी शनातम वागि लक्ष्मीर जस्स चावक्षेशी जास्यास्ती दै

मनोरथ धिया निद्रा दैव अहतार्त रचना ऋषयो योऽपि देवाः जुष्मात् विमुखा इह संसरन्ति जुष्मात् विमुखा इह संसरन्ति अहं नाना प्राप्तार्तकरुणानिशनिशयाना नानामनोरथधिया क्षणभग्ननिद्रा ऋषयो ऋषयोऽपि देवा जुष्मात् प्रसङ्गविमुखा इह संसरन्ति जुष्मात् प्रसङ्गविमुखा इह संसरन्ति गौर्यगोष्ठीपति सिशिलभक्ति सिद्धान्तो সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপা পরমাংশ জগৎগুরু জানিয়েছেন আমাদের এই জগতে বিভিন্ন রকমের দুঃখ কষ্ট বিপদ আপদ যে সাজানো আছে এগুলো যে আমাদের প্রয়োজন নেই এটা বোঝাবার জন্য ভগবান সাজিয়ে রেখেছেন ভগবান সাজিয়ে রেখেছেন মানে ভগবানের মায়া সাজিয়ে রেখেছেন ভগবানের সময় নাই গৌরীয় গোষ্ঠীপতি প্রতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ডক্টর প্রহুপা পরমাংশ জগৎগুরু জানিয়েছেন এই জগতে আমাদের বিভিন্ন রকমের দুঃখ কষ্ট বিপদ আপদ এই যে বিভিন্ন সাজানো আছে এগুলো কি জন্য সাজানো আছে বলে আমাদেরকে বোঝাবার জন্য এগুলো এগুলো তো তোদের দরকার ছিল না এগুলো তো তো দরকার ছিল আমি তো বলেছি আমার কাছে আয় তোরা তো আসিস নি আমি কী করবো ভগবান বলছেন আমি তো তাদেরকে ওই সব কষ্ট ভোগ করার কথা বলিনি আমি বলি যে আমার কাছে আয় নিত্য সুখের আলোয় আমার কাছে চলে আয় কিন্তু কেউ তো আসবে না আমি কী করব বাস্তবিক পক্ষে প্রপা জানাচ্ছেন মায়াদেবী কাউকে নিষ্কপট হতে দেবে না প্রপা জানাচ্ছেন যে বাস্তবিক যারা সাধু তাদের বর্তমান যুগে কোনো সম্মান নাই সম্মান নাই অর্থে সম্মান লোকে দেয় না সম্মান তো আছেই তারা সম্মানের অপেক্ষা রাখে না ভগবান তাদেরকে সম্মান দিয়ে রেখেছেন বর্তমান যুগে প্রপাত বলছেন বাস্তবিক সাধুগণের কোনো মূল্য নাই মূল্য দেয় না লোকে বোঝে না যারা হরিকথা কীর্তনের নামে লোককে ঠকাবে বঞ্চনা করবে তাদেরকে ভ্রান্ত পথে পরিচালিত করবে তাদের কাছ থেকে বঞ্চিত হওয়াটাই বর্তমান যুগের একটা যুগধর্ম হয়ে দাঁড়িয়েছে বর্তমান যুগের এটাই একটা যুগধর্ম হয়ে দাঁড়িয়েছে না ঠকলে ভালো লাগে না ঠকলে পরে যত বেশি ঠোকব তত সুবিধে কেন অক্ষত সত্য কথা শোনবার মতো যোগ্যতা লোকের নাই শুনতে চায় না যদিও কিছু শোনবার চেষ্টা করে হজম করতে পারে না উল্টো বোঝে এই জন্য বোবা জানাচ্ছেন মায়াদেবী কি করে বাস্তব সাধুর কাছ থেকে লোকদেরকে দূরে নিয়ে চলে যাবে এই প্রচেষ্টা করছে কি করে বাস্তব সাধুর কাছ থেকে দূরে সরিয়ে দেবে যেন আর না আসে কেন কাছে আসা মানেই তারা জেনে যাবে বাস্তবিক সত্যের কথা আর বাস্তবিক সত্য জেনে গেলে তো আমাদের মুশকিল আমাদের তো কারবার চলবে না মুশকিল হয়ে যাবে সেই জন্য বলছেন মায়া এমনই একটা ভয়ঙ্কর পরিকল্পনা করে রেখে দিয়েছে কাউকে বুঝতে দিচ্ছেন না বাস্তব সত্যটা কি। মানে মরবার টাইম হয়ে গেল তার তখনও বুঝতে পাচ্ছেন না যে আমার বাস্তবে কি প্রয়োজন ছিল আমি কোন পথে যাচ্ছি এভাবে তো আমি ভগবানকে পাবো না এভাবে পাওয়া যায় না কখনোই পাওয়া যায় না মায়াদেবী কিছুতেই বুঝতে দিচ্ছেন না তাদেরকে নিষ্কপট ভাব আনতে দিচ্ছেন না যখনই একটু মনে হয় কাল থেকে আমি নিষ্কপট হব তখনই মায়াদেবী এমন একটা ষড়যন্ত্র করে যে একটু কপট হতে বাধ্য হয় কপটতা আশ্রয় করবেই করবে আর কপটতা আশ্রয় করা মানে একটা মিথ্যে কথা বললে এই মিথ্যেটাকে ঢাকবার জন্য আমার একশোটা মিথ্যে কথা দরকার হয় একটা মিথ্যেকে ঢাকতে গেলে হয়তো একটা মিথ্যে বললাম একটা মিথ্যেকে ঢাকতে গেলে আমার একশোটা হাজারটা মিথ্যে দরকার হয় নিজেকে বাঁচাবার জন্য আমি আমি বড় হয়ে গেছি হয় না কখনো এই জন্য প্রবাদ মায়াদেবী তোমাদের ভোগ তোমাদের বা আমাদের ভোগের যে বস্তুগুলো মানে যে ব্যাপারে আমি আকর্ষণ অনুভব করছি ঠিক সেই ব্যাপারে মায়াদেবী ফোকাস করবে যেমন এই আলোটায় বইয়ের ওপর ফোকাস করেছে এই আলোটা অন্য জায়গায় ফোকাস করছে না মায়া মায়াদেবী কী করবে যে ব্যাপারে লোকের ভোগবিলাস আকর্ষণ আছে মায়াদেবী ইচ্ছে করে সেই ব্যাপারটা ফোকাস করবে ওই জায়গাটা মানে ওই চি দেখ এর বাইরে যে কি হতে পারে এটা দেখতে দেবেন এর এই যে ভোগের বস্তুটা ধরো টাকা পয়সা কামিনী কাঞ্চন কোনো বিষয় ঠিক সেই ব্যাপারে ওর ভোগ ফোকাস করে রাখ ফোকাসটা ফোকাসটা সেই ব্যাপারে মারবে তার বাইরে কি হতে পারে এটা ভাবতে দেবেন আজকে যে আনন্দ করে আমি ঝাঁপ দিতে যাচ্ছি এই আনন্দেতে সাংসারিক আনন্দেতে তার পেছনে কি দুঃখ আছে এটা বুঝতে দেবে না যদি বুঝতে পারতো তাহলে সংসারে ঝাঁপ দিত এটা মায়াদেবীর একটা ষড়যন্ত্র কিন্তু বাস্তবিক যারা সাধু হবেন আমি যারা সাধু হয়েছেন তাদেরকেও সম্মান করি যারা হয়েছিলেন আগে তাদেরকেও সম্মান করি আর যারা হবেন ভবিষ্যতে তাদেরও আমি সম্মান আছেন হইবেন বৈষ্ণবের গণ সবার আচরণ আমি যারা ভৌচার হবেন কিন্তু হতে গেলে তো সেই পদ্ধতিতে চলতে হবে প্রভুপা জানাচ্ছেন যারা বাস্তবিক সাধু হবে বা যারা সাধু হয়েছে তারা কিন্তু তাদেরকে কিন্তু মায়াদেবী ধোকা দিতে পারে না তাদেরকে ধোকা দিতে পারে না তারা যে কোনো জগতের বস্তুগুলো দেখবে ভোগের বস্তু সাজানো আছে মায়াদেবী কম রাখিনি কিছু চারিদিকে গান না একেবারে মেহফিল উর্দু ভাষায় বলে মেহফিল চলছে চারিদিকে জল কোন জায়গা তোমার ভালো লাগে ঢুকে পড়ো হয়ে যাবে কিন্তু প্রপাত বলছেন যারা বাস্তবিক সাধু হতে চাইছেন বা হবেন বা হয়েছেন বুঝতে পারছেন হরিকথা তাদের জন্য প্রপাত বলছেন তারা সব সময় পরিণাম কি হবে সেটা জেনে রাখ অর্থাৎ এক কথায় বলতে গেলে বাস্তবিক সাধু হচ্ছে পরিণামদর্শী বোঝা গেল না বাস্তবিক যে সাধু সে বর্তমানে জিনিসটা দেখে না ভূত ভবিষ্যৎ সব দেখতে পারে তারা কিসে কি হতে পারে ওই জন্য তাদেরকে ধোকা বানানো খুব বোকা বানানো খুব মুশকিল ওই জন্য বলছেন প্রবাদ যারা বাস্তবিক সাধু তারা কিন্তু তত্ত্বদর্শী তারা কিন্তু পরিণামদর্শী তারা পরিণামদর্শী যে বিষয়েতে আমি ঝাঁপ দিতে চাইছি আগুনেতে আনন্দ আছে ঠিক কথা আনন্দ নেই কথাটা বলা যাবে না আনন্দ আছে বলেই তো লোকে ছুটছে সংসারের দিকে মিথ্যে কথা বলতে পারবে না আনন্দ তো আছে আনন্দ নেই বলা যাবে না এই কথা না মিথ্যে আনন্দ আছে কিন্তু এই আনন্দটা হলো ক্ষণস্থায়ী এই আনন্দটা টিকবে না যে আনন্দটার জন্য দৌড়াচ্ছে লোকে সে আনন্দটা থাকবে না তো এটা দুই দিনে এমন কি কোনো মানুষের কাণ্ডজ্ঞান হচ্ছে না কালকে আমি দেহ ছাড়ো কবে সেটা যখন ঠিক নেই আমি যে জগৎ থেকে চলে যাবো মায়াদেবী এটা মনে রাখতে দেয় না এটা ভুলে যায় কোনো একটা ব্যক্তি আমি দেখি না যাদের অন্তত সর্বদা স্মরণে আছে আমি দেহ ছাড়ো আমি চলে যাব এটা মনে রাখে না মনে রাখতে পারে না মনে রাখতে দেয় না হয়তো সে কালকেই চলে যাবে কিন্তু মনে রাখতে দেবে না মা দেবী এটা এমন একটা জাদু কেউ কাউকে মনে রাখতে দেবে না যে আমি জগৎ থেকে চলে যাব যদি কেউ এটা উপলব্ধি করতে পারতো আমি জগৎ থেকে চলে যাব যদি কোনো ব্যক্তি হৃদয় থেকে উপলব্ধি করতে পারতো আমার জীবন অনিত্য আমি চলে যাব তাহলে যে যত ফাইজলামি যত ফাইলামি করছে সব সব ছুটে যেত যত ফাইলামি করছে এই জীবগুলো সব ছুটে যেত কিন্তু করতে পারে না তাদের অনুভবের মধ্যে থাকেই না ওই হাসি মজা বিভিন্ন জিন্ন ভুলে রয়েছে ওটা আর মনে রাখতে দেয় না কিছুতেই সে স্মরণে রাখতে দেবে না যে আমি জগৎ থেকে চলে যাব এটা মনে রাখতে হয়ে গেল যার জন্যেই যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করেছিলেন বকরূপী ধর্মরা জগতে সবচেয়ে বড় আশ্চর্য কি বলতে পারো বলতে পারেন জগতে সবচেয়ে জগতে সবচেয়ে বেশি আশ্চর্য কী জগতে সবচেয়ে বেশি আশ্চর্য কী এটা কি বলতে পারেন যদি শিখ মহারাজ অনায়াসে বললেন অহন্যাণী ভূতানি গচ্ছন্তি ও যমালয়ম সেসম স্থাবরম ইচ্ছামী কেম আশ্চর্য মতে পারাম অনায়াসে উত্তর দিয়ে কথাটা ঠিকই এটা একশো ভাগ ঠিক কথা কত বড়ো কথা যে অহন্যানি ভূতানি গছন্তি ওই সেই মারায় সম সেই সাবরম মিচ্ স্বামী কিংবা আশ্চর্য এর চেয়ে আশ্চর্য কী হতে পারে দিন রাত হরি হরিবোল বড় হরি চো লোকে চলে যাচ্ছে চোখের সামনে দিয়ে তারপরেও যারা রয়ে যাচ্ছে তারা বলছে ও অমুকের বাবা চলে গেল অমুকের মা চলে গেল বলছে ও যে চলে যাবে ও অভিযোগ আছে ও তাস পিটছে চা খাচ্ছে খৈনি খাচ্ছে এগুলো করছে অহনানী ভূতানি গচ্ছন্তি হো হো জমালয় শেষাম সবরম ইচ্ছামী কি মামাম আশ্চর্য আর কিছু নেই সত্যি তাই এর চেয়ে আশ্চর্য কিছু হতে পারে না এটা সবচেয়ে বেশি আশ্চর্য যে আমি চলে যাব মনে রাখতে পারি না আমি এই ছেলে মেয়ে বাড়ি ঘর সব এই ব্যস্ত হয়ে রয়েছি এটা মনে রাখতে পারছি না সব মনে রাখতে পারবো টাকা পয়সা হিসাব পারি সব এইটা মনে রাখতে পারব এরা হবে না যার জন্য প্রথম শ্লোক দিয়ে শুরু করা হয়েছিল এ বড়া আশ্চর্য প্রত্যেকটা লোক একটা উদ্বেগের মধ্যে রয়েছে প্রত্যেকটা লোক একমাত্র বাস্তব সাধু ছাড়া বাস্তব সাধু ছাড়া প্রত্যেকেই কোনো না কোনো একটা একটা উদ্বেগের মধ্যে রয়েছে সাম অ সার্টেন ফিয়ার ইজ দেয়ার প্রত্যেক সময় এটা অজানা একটা ভয় অজানা একটা ভয় তারা করছে কিছু একটা হবে কিন্তু বাস্তব সাধু নিশ্চিন্তে থাকে তাদের সবসময় একটা নিশ্চিন্তি ভাব কেন ও জানে যা পাল তুলে বসে রয়েছে তারা তাদের কোনো দুশ্চিন্তা সেরকম কিছু নাই খালি আমাদের জগতের জন্য চিন্তা করে কি করে মঙ্গল করব এইটুকুই খালি খারি বাদ জগতের লোকগুলো বেলা নিশ্চিন্তে ঘুমাতে পারে না আমরা কি করি যত রাতেই শুক হয়ে গেলাম ব্যস্ত উঠে পড়লাম কিন্তু এদের সবসময় টেনশন এত টাকা লোন নিয়েছি চল্লিশ লাখ টাকা লোন নিয়েছি জগতে কি করে দেবো ব্যস্ত তো ব্যবসা সব শেষ হয়ে যাচ্ছে এত টাকা এইতে অপারেশনে বেরিয়ে গেলো এইতে বেরিয়ে গেল কী করবো আমি দাঁড়াবো কী করে এই চিন্তা এত নিশ্চিন্তে ঘুমাতে পারছেন নিশ্চিন্তে যে ঘুমবে সুখের নিদ্রা সেটাও হয় না আবার যদিও কিছুটা সুলো ডাক্তারকে বলে আমার বিশেষ করে যারা মারবাড়ি গুজরাটি বড়ো বড়ো টাকার মালিক সবসময় অভিযোগ তাদের রাত কো নিদ নেই আতা রাতকে ঘুম আসে না আবার ডাক্তার ঘুমের গলি দিয়েছে বলে দো দো গলি খালিয়া দুটো দুটো গলি গুলি খেয়ে নিয়ে ঘুম আসছে না আমার মতো ওইগুলো না খেয়ে এড়ামেটে গুলি নিলেই ভালো হতো তারা জীবনটা শেষ ঝামেলা মিটিয়ে যেত মজা করে বলছি আর কি এই অবস্থা নিশ্চিন্তে করতে পারে না নিশ্চিন্তে সে হতে পারে যে ভগবানের চরণে সব কিছু দিয়ে পাল তুলে বসে রয়েছে যা হবে হোক যা হবে হোক কী হবে ধ্বংস হবে হোক ঠিক আছে হোক দেখি এই জন্য প্রপাত বলছেন সমগ্র জগৎ যদি প্রলয় হয়ে যায় ধ্বংস হয়ে যায় তথাপি আমি এ প্রলয়ের জলেতে শ্রী চৈতন্য চৈতাম্য থেকে বক্ষে আলিঙ্গন করে আমি প্রলয় সমুদ্রে ভাসবো আমার কোনো চিন্তা নেই প্রপাত বলছেন যদি এক সমগ্র জগৎ এখন জলমগ্ন হয়ে যায় সমস্ত শেষ হয়ে যায় তথাপি আমি সেই সময় কি করব। চৈতন্য চৈতামিকে বক্ষে আলিঙ্গন করে আমি জলে ভাসবো আর চৈতন্য চৈতাম্যতে যদি রক্ষা পায় তাহলে সব আছে কেন চৈতন্য মহাপ আছে মনে সব পেয়ে যাবো বাকি আর কোনো চিন্তা নেই সেই জন্য বলছেন অহন না প্রিতাত্মকরণা নিশিনিশ মনোরথ ধিয়া ক্ষণভগ্ন নিদ্রা বিভিন্ন রকমের প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম প্রত্যেকটা লোকের দিকে বিষয় লোকের প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম প্রত্যেকটা লোক কোনো লোকের প্ল্যান অ্যান্ড প্রোগ্রামের বাইরে নেই প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম যারা করবে সবসময় প্ল্যান প্রোগ্রাম করে কী করবে কত টাকা ব্যাঙ্কে রাখবে মেয়েটা বড় হচ্ছে ওর ফিক্সড ডিপোজিট করে দেবে বিয়ে দিতে হবে এইরকম নানান পরিকল্পনা তারা নিয়ে রয়েছে কিন্তু ওর পরিকল্পনা যে আরেকজনের হাতে মুঠেই রয়েছে ও জানে না ও সুতোতে নাচছে ও সুতোতে নাচছে যেটা কুন্তুদেবী বলছে না কুন্তদেবী কি বলছেন নট ধরো যথা যেমন আমরা ছোটোবেলায় পুতুল নাচ দেখেছি আর ছোটোবেলা বুঝে কে নাচা পুতুলগুলো কথা বলছে নাচছে কি ব্যাপার কিন্তু ভেতর থেকে যে পেছন দিকে সুতো দিয়ে নাচাচ্ছে সে আর কেউ জানে না এরকম আমাদের সুতো দিয়ে নাচাচ্ছে মায়াদেবী চারিদিকে এরা কেউ জানে না এর কোনো জ্ঞানই নেই এই ত্রিগুণের দ্বারা নাচাচ্ছে ত্রিগুণের দ্বারা সবসময় নাচিয়ে যাচ্ছে তাহলে এই রকমভাবে নানা রকম প্ল্যান প্রোগ্রাম করে যাচ্ছে তারা আর ভেতরে সবসময় একটা প্ল্যান প্রোগ্রাম সব করে যাচ্ছে নানা মনরথধিয়া ক্ষণভগ্ন নিদ্রা রাত্রিবেলা ঘুমোতে ঘুমোতে কী একটা স্বপ্ন ধুম করে উঠে বলল উঠে গিয়ে ঘেমে ছুবে একাকার কি হলো রে বাবা বলে একটা স্বপ্ন দেখলো বিচ্ছিরি দেখে উঠে বললো কেন বিষয়ের পেছনে দৌড়াত স্বপ্ন তো দেখবে যারা সবসময় হরিভজন করছে তারা তো কোনো স্বপ্ন ভবনে দেখে না আর দেখলেও ভালো তারা ভালো জিনিস দেখে তারা কোনো উল্টোপাল্টা কিছু আসে না তাদের না আসবে কী করে সারাদিন তো ভগবানের চিন্তা নিয়ে রয়েছে না না মনোরতধিয়া ক্ষণভগ্নেন আর এই যে মানুষগুলো বিভিন্ন রকমের প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা করছে কিন্তু ও জানে না এই যে স্বর্গে যে দেবতাগুলো আছে এরা প্রত্যেকটা জীবের থেকে তাদের মতলব অনুযায়ী কাজ করে তারা তারা কী করে দৈব অহতার্থ রচনা র বিভিন্ন প্ল্যান প্রোগ্রামকে ভেস্তে দিল ওই যে দশ লাখ টাকা ওখান থেকে লোন নেবো এইটা করবো এটা করলে ওখানে লাগিয়ে দেবো আমার পঞ্চাশ লাখ চলে আসবে কিন্তু ওখানে যে একটা প্ল্যান করে রেখেছে দেবো তারপরে ভেঙে দিল সব শেষ হয়ে গেল এইভাবে আমাদের সমস্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা সব ভেঙে যাচ্ছে বা দশবার্ষিকী পঞ্চবার্ষিকী সব পরিকল্পনাকে ভেস্তে দিয়ে মায়াদেবী আমাদেরকে মিছে মায়া মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে হাবু ডুবু ভাই এইভাবে ভেসে চলে যাচ্ছে মানুষগুলো কিছু করার নেই আমাদের আলোচনার বিষয়বস্তু শুরু করা হয়েছে কালকে শিল নিমু মহারাজ প্রশ্ন করেছিলেন যে মায়া কাকে বলে কীরকম হয় এটা আমি জানতে চাই মায়া মায়া জানতে গেলে প্রথমেই জানতে হয় মায়াটা কোথেকে এসছেন মায়াটা তো ভগবানের তাহলে আমাদের যে সম্বন্ধ জ্ঞান গুরুবৈষ্ণব দেয় আমাদের যে দীক্ষার সময় সম্বন্ধ জ্ঞান দেয় সেই সম্বন্ধ জ্ঞানটা মানে কি কেউ কি জানে দীক্ষা মানে এখন কানে ফুঁ দেয়া। এখন দীক্ষা মানে কানটাকে দাও ফুঁ হয়ে গেল ব্যাস এটাই দীক্ষা দীক্ষার আসল আসল আর কিছু নেই দীক্ষা মানে তোমাকে মন্ত্র পাওয়ার পর মন্ত্র কি করে জপ করতে হবে কীভাবে আমি অগ্রসর হবো বিচার সব কিছু সম্বন্ধ জ্ঞান কাকে বলে বিস্তৃত আলোচনা এটা কেউ করে না আজকে আমি আজকালকার দিনে কেবি আহ সেরকম করে না আজকালকার দিনে দেখা যায় না যে আমাকে তো বলতে হবে দীক্ষাটা কেন নিলাম দীক্ষা এনে কি পাব কি পাবো সেটা তো আমার জানতে হবে এটা না যদি জানি কি কী তার তো আমাকে আমার সম্বন্ধ জ্ঞান জাগ্রত হবে না তাহলে আমার সঙ্গে এই যে মায়াদেবী তার সম্বন্ধ একটা কী এই যে ভ এই যে মায়াদেবী দেবী জগতে আমাকে আমাদেরকে নাচাচ্ছে মায়াদেবীর সঙ্গে আমার সম্বন্ধ কি আবার ভগবানের সঙ্গে মায়ার সম্বন্ধ কি ভগবানের সঙ্গে আমার সম্বন্ধ কী বৈষ্ণবের সঙ্গে আমার সম্বন্ধ কি এই জগৎটা কি হবে এই জগৎটা যে এত সুন্দর এটা কী হবে কি হবে এটা দিয়ে কী হয় এগুলো সমস্ত যখন সম্বন্ধ জ্ঞানের পরিস্ফুটন সম্বন্ধ জ্ঞানের পরিস্ফুটন যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত আমার দীক্ষার কোনো রকম কোনো মাথামুণ্ডু নাই হলো না এই জন্য প্রপাত বলছেন বাস্তবিক দীক্ষা এবং তথাকথিত দীক্ষার মধ্যে আকাশ পাতাল পার্থক্য বলা যাবে না অনেক বেশি পার্থক্য বাস্তব দীক্ষা আর তথাকথিত দীক্ষার মধ্যে অনেক পার্থক্য তথাকথিত দীক্ষার মাধ্যমে যে দীক্ষাটা হয়ে থাকে তার দ্বারা প্রপাত বলছেন কোনোদিনই জ্ঞান জাগ্রত হয় না প্রপাত বলছেন এই তথাকথিত দীক্ষা সকল দীক্ষা সকল দীক্ষা ক্যানট হেল্প মি টু ডেভেলপ সম্বন্ধে জ্ঞান অ্যান্ড উইদাউট সম্বন্ধে জ্ঞান হাউ ইটস পসিবল ফর মি টু ডু ভাজ্যান সম্বন্ধ জ্ঞান হলো না সম্বন্ধ জানিয়া ভজিতে ভোজিতে অভিমানও হবে দূর তাই তো সম্বন্ধ না জানলে অভিযান প্রপাত বলছেন এদের তো জ্ঞান হলোই না আর তথাকত দীক্ষার মাধ্যমে আমি সেবায় অধিকার পাব না কথাগুলো কত গুরুত্বপূর্ণ কিন্তু আজকে কেউ আলোচনা করবে না কেঁচো করতে সাপ বেরোবে এইসব আলোচনা সব চাপা দিয়ে রাখবে এই আলোচনা কখনোই যেন না করে কেউ কেউ করলে কেঁচো করতে সাপ বেরোবে কিন্তু এটা না বলে উপায় নেই না বলে তো উপায় নেই সম্বন্ধ জ্ঞান তো হলোই না সম্বন্ধ জ্ঞান না হওয়ার জন্য আমার বাস্তবিক ভাগবত সেবায় অধিকার হয় না প্রপাত বলছেন তথাকথিত দীক্ষার দ্বারা কেউ বাস্তবিক সেবায় অধিকার পায় না ভগবত সেবা সে যাই হোক ভগবানের পুজো বলো যে কোনো ভগবানের রন্ধন যে কোনো বাস্তবিক সেবায় সে অধিকার হয় না তাহলে কি হয় এত বড় কথা আপনি শুনিয়ে দিলেন আমাদের আমি শোনাই নি বহুপাত শুনিয়েছেন তাহলে কি কিছুই হয় না তাহলে আমরা দীক্ষা পিক্ষা নিলাম তিলক ফিলক করছি এত কিছু কিছুই হলো না যে হ্যাঁ হয় কি হয় কি হয় সুকৃতি হয় প্রপাত সুকৃতি হবে সুকৃতি মাত্র হবে বাস্তবিক ভক্তি হওয়া সম্ভব না যতক্ষণ অনর্থ চলে না যাবে যতক্ষণ মায়া চলে না যাবে যতক্ষণ আমার সম্বন্ধ জ্ঞান পরিস্ফোরণ না হবে যতক্ষণ আমার দিব্য জ্ঞান না হবে সম্বন্ধ জ্ঞানের দিব্য জ্ঞান ততক্ষণ পর্যন্ত আমার বাস্তবিক ভজন শুরু হবে না বাস্তবিক ভজন শুরু হবে না তাহলে আমার কি হবে তাহলে সুকৃতি হ কিছু সুকৃতি সঞ্চয় হবে পরবর্তীকালে আবার মোড়ে আবার জন্ম দেখো তাহলে নিমি মহারাজের প্রশ্ন হল যে আপনি আমাকে দয়া করে বলুন আপনার কথা অমৃতর মতো লাগছে আপনার কথা অমৃতর মতো লাগছে এ অমৃতময় কথা শুনে আমি নিবৃত্তি লাভ করতে পারছি না আরও শুনতে ইচ্ছে করছে আরও জানতে ইচ্ছে করছে আপনি দয়া করে বলুন অমৃতময় কথা আর একটা বিশেষ প্রশ্ন হল যে মায়ার দ্বারা সমস্ত জগত মোহিত হয়ে রয়েছে কেউ এমন বলতে পারবে না আমি মায়ার মধ্যে নাই এমন কাউর ক্ষমতা নেই যে বলতে পারবে আমি মায়ার বাইরে আছি যদিও সে বাইরে যায় তথাপি সে কিন্তু এরকম বলবে না অহংকার করবে না যদিও সে মায়ার চলে গেছে তথাপি দৈন্যগর বল আমি মায়ার মধ্যে রয়েছি কী করু কেন কখনোই বলবে না ওটা বলবার তার কোনো অধিকার নেই এবং বলবেও না এখন কখন মায়া ধরে কোনো ঠিক নেই কখন কি হয় মায়া আমাকে মায়া মায়া চলে গেছে আমার কাছ থেকে আমি ছেড়ে দিই আরে কী কথা এটা তো অহংকারের কথা এটা অহংকারের কথা হলো ওই জন্য বহুপাত এরকম কথা আমাদের শেখাননি বৈষ্ণব কে বৈষ্ণব হুইজ বৈষ্ণব দে ইউ ক্যান ফাইন ওয়ান ওয়ার্ডস এটা কি হ্যাঁ কী সেখানে কী বলছেন যে মায়াদেবীকে আমি ছেড়েছি এ কথা বলছেন না কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী ছাড়িয়াছে যারে সেই তো কথাটার মানে খেয়াল করবে এখানে কিন্তু কথাটা খেয়াল করতে হবে কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী ছাড়িয়াছে যারে যিনি ছেড়ে দিয়েছেন এ কথা বলেনি কিন্তু তাহলে কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী যিনি ছেড়ে দিয়েছেন তিনি বৈষ্ণব এরম বলেননি তিনি বলছেন কি কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী ছাড়িয়া যে যারে যাকে যা যার ওপর গুরু বৈষ্ণবের করুণা হয়েছে অশেষ করুণা তাকে কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী ছেড়ে দিয়ে চলে গেছে কেন বৈষ্ণব কী বা ছাড়াও তো মায়াকে জয় করা যায় না আর তো রাস্তা নেই আর কোথায় রাস্তা মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায় সাধুগুরু কৃপাবি না দেখি আমরা মৌখিক কৃপানি আমরা গুরু বৈষ্ণবের কাছে এসেই ভয় পেয়ে যাই ওরে বাবা ওনার কাছে থাকবো এত কড়ালোক আমার তো আরাম পাবো না আমি উঠবো সাতটা আটটায় আরাম করবো হ্যাঁ ইচ্ছা মতো খাবো চলবো গুরু বৈষ্ণবের কাছে থাকা হয় আনুগত্যও করতে পারবে না আর কোনো দিন ভগবানের কাছে যেতেও পারবে না যে নিজে প্রপাত বলছেন ভালো করে শুনে রাখো কতগুলো প্রপাত বলছেন যিনি বলছেন আমার স্বতন্ত্রতা আছে তার সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই তুমি চলে যাও প্রপা স্পিকিং হু ইজ স্পিকিং আই হ্যাভ মাই প্রাইভেসি আই হ্যাভ মাই প্রাইভেসি প্রপাতে আই হ্যাভ নো কানেকশন উইথ হিম এনি বডি লাইক টু মেনটেন ইজ প্রাইভেসি শিওরলি আই হ্যাভ নো কানেকশন উইথ হিম বিকজ আই ক্যানট সেভ হিম না ই স্পিকিং আই ক্যান গেট আপ ইলেভেন ও ক্লক টেন ও ক্লক নাইন ও ক্লক ওয়েন এভার আই লাইক হু ইজ দেয়ার টু গাইড মি হু ইজ গোয়েন আই এম নট গোয়িং টু ওভে বৈষ্ণব আই এম ডুইং সাম সেভা টু গেট সামিটি ডুইং সাম সেভা বিকস ইউ নো ইফ উই ডু সে ভগবান স কোন কো কামিনী প্রতিষ্ঠা বাঘিনি ছাড়িয়াছে যারে যাকে ছেড়ে দিয়েছে এর মানে যিনি বাস্তবিক গুরু বৈষ্ণবের কৃপা পেয়েছেন অমায়ায় কৃপা কৃপা দুরকম হয় একটা হচ্ছে মায়ার মায়ার কৃপা মায়ার কৃপা আমি নিজে দেখে যে একজন আচার্য হতে চাইছে বারবার ও ঘুরে ফিরে খালি আচার্য হতে চাইছে ও বুঝতে পারলো না কিভাবে গুরুদেব ঠকিয়ে দিল ওকে আচার্য করল হ্যাঁ তুমি তো আর কে আছে আমাদের তুমি সারা কেউ বাজে আচার্য ব্যাস ও জানে না ওই আচার্য হওয়ার পরেতে ওর অবস্থাটা কি হলো যেও বাঁচত আচার্য খাতায় নাম লেগে গেল আর বাঁচবে না যেও বাঁচত আর বাঁচবে না ও তো চেয়েছে ওই শাস্তিটা বৈষ্ণব বাঘর মধ্যে চলে যা এই অবস্থা দাঁড়িয়েছে যাই হোক এখন প্রপাদ বলছেন যে বা যারা বলছেন আমার স্বতন্ত্রতা আছে আমার সঙ্গে ব্যক্তিগত বিষয় আছে প্রপাত বলছেন তাদের সঙ্গে আমার তো কোনো সম্বন্ধ নেই তারা চলে যাক তাদের আমাকে দেখি নি দিন আমিও তাদের দেখিনি তারাও আমাকে দেখেনি আমার সঙ্গে তাদের কোনোদিন সম্বন্ধ ছিল না রাখবে না স্বতন্ত্রতা যারা রাখবে নিজের প্রাইভেসে লুকিয়ে রাখবে কতদিন লাগবি বাবা যেতে তো হবে আমার হৃদয়ের যদি ডাস্টবিন আমার হৃদয়ের ডাস্টবিনটা যদি আমি একটু খুলে দিই খুলে গুরুবৈষ্ণবকে বলে দিই দেখুন আমার মধ্যে এইসব নোংরা আছে আপনি দয়া করে হ্যাঁ রঞ্জু ভালো বলে হ্যাঁ তো বলে দিল ভাবে আমার মধ্যে ডাস্টবিন আছে এই দেখুন কত ময়লা আপনি পরিষ্কার করে দেবেন আর যে লুকিয়ে রাখবে আর হয়ে গেল তার আর কোনো বাঁচার কোনো রাস্তা নেই তার বাঁচার কোনো রাস্তা নেই হে লুকিয়ে রাখছে বুঝলেন তো ধরো হিন্দিতে আমাদের একটা বৃন্দাবনে মজা একটা মজার কথা বলতো আমার জিন্দগির যত গন্দেগি আছে সবার সামনে যদি খুলে দিই তাহলে চেটে যাবে আর থাকবে না আস্তে আস্তে গুরুবেশ সাহ কৃপা করবেন আর লুকিয়ে রাখলে ও ক্যান্সার ভেতরে আস্তে আস্তে ওটা দগদগে ঘা হবে ক্যান্সারে পরিণত হবে আর কোনো বাঁচার রাস্তা নেই আমি লুকিয়ে রাখবো আমার ব্যক্তিগত জীবন কি হবে লাভ লাভ তো কিছু হবে না ভগবানকে যা ভগবানের কাছে যাওয়ার কোনো ব্যবস্থা করা দরকার এটা বুদ্ধিমানের কাজ তাহলে দেখে গেল কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী ছাড়িয়াছে যারে সেই তো সেই বাকি বাকি বাকিকে অবশ্য বৈষ্ণবের খাতায় নাম লিখিয়েছে বলে বলে বাস্তবিক নয় ওরা হয় না তাহলে এখন মায়ার ডেফিনেশানটা কি মায়ার যে সংজ্ঞা মায়াদেবী কাউকে নিষ্কপট হতে দেবে না কোনো না কোনোভাবে ছলচাথুর করে বাস্তবিক সাধুর থেকে দূরে চড়ে যাব এটা আমার সুবিধা হবে যে কোনোভাবে ছলছাতুরি করে আমি গুরু বৈষ্ণবকে যে দূরে দূরে থাকবো যত দূরে থাকবো তত সুবিধা আমার এটা হচ্ছে বর্তমান যুগের ভজনের একটা সুন্দর কায়দা এটা কিছু করার নেই তাহলে মায়া কাকে বলে মায়া কাকে বলে যদি কেউ প্রশ্ন করে মায়া কাকে বলে সেটা উত্তর দিদিকে বলছেন ভক্তিমু ঠাকুর বলছেন ভক্তিমু ঠাকুর বলছেন ভগবানের স্বরূপ শক্তি ভগবানের যে অন্তরঙ্গা শক্তি স্বরূপ শক্তি সেই স্বরূপ শক্তি হলো বাস্তবিক শক্তি ভগবানের যে স্বরূপ শক্তি সত্যিকারের শক্তি বাস্তবিক ভগবানের অন্তরঙ্গ শক্তি কিন্তু স্বরূপ শক্তির বাইরে কিন্তু স্বরূপ শক্তির বাইরে যে শক্তি আছে বলে মনে হয় অথচ স্বরূপ শক্তি না থাকলে যে শক্তির অস্তিত্ব থাকে না থাকে বলে মায়া শক্তি কী বুঝলে বাংলা বলেছি তো ইংরেজি বলি না সংস্কৃতও বলি না কী মানে বুঝলে বলছেন স্বরূপ শক্তি হচ্ছে শক্তি ভগবানের সর্ব অন্তরঙ্গ কিন্তু স্বরূপ শক্তির বাইরে আরেকটা শক্তি আছে বলে মনে হয় কিন্তু এই শক্তি না থাকলে এই শক্তির অস্তিত্ব থাকে না তাকে হলো মায়া শক্তি তাহলে কি বুঝলে কি বুঝলে কথাটা তার মানে হলো ওই যে শক্তি এর স্বরূপ শক্তির যে ছায়া শক্তি এই জগতে পড়েছে এটি দুর্গা যেটা ব্রহ্মসংগীতায় বলছেন ব্রহ্মসংগীতা বলছেন হ্যাঁ সৃষ্টি স্মৃতি প্রলয় সাধন শক্তিরেখা ছায়ব যস্ব ভুবনা বিভূর্তি দুর্গা ইচ্ছানুরূপমি যশ্ব ছেষ্টতে সা গোবিন্দমাধি পুরুষম তহাম বাজাম কি বলছেন সৃষ্টি স্মৃতি প্রলয় সাধন শক্তি রেখা ছায় ছায়ব মানে ছায়া এব ছায়ার মতন ছায়েব যস্ব বিবর্তি দুর্গা এ দুর্গা জগতে দুর্গ এটা ছায়া শক্তি আর এটার অস্তিত্ব ওই যে বৈকুণ্ঠের যে অন্তরঙ্গা শক্তি আছে ওটা আছে বলেই এটা আছে তুমি আছো বলেই তোমার পেছনে আলোর ছায়াটা পড়েছে তুমি আছো বলে তোমার পেছনে তোমার ছাড়াও তোমার পেছনে ছায়াটা পড়ে তুমি নেই তো ছায়াও নেই তাহলে এই দুর্গা অর্থাৎ এক কথায় বলতে গেলে যখন তোমরা পোড়ামাতলায় যাবে ওই একই পোড়ামাতলায় পোড়ামা পৌড়া পোড়া মানে পৌড়ামা অর্থাৎ যোগমায়া ওই পোড়া মায়া পোড়া তোমার মুখটাকে পুড়িয়ে দেবে অর্থাৎ পোড়া মা তোমাকে ঠকিয়ে দেবে তুমি যদি অন্য অভিলাষ নিয়ে যাও আর বৈষ্ণবরা যখন যাবে ওই একই মা বৈষ্ণবরা যখন যাবে তখন কুলোদেবী যোগমায়া মোরে ক্ষিপা করি আবরম সংবে তুমি বিশ্ব ধরি শুনেছি আগম বেদে মহিমা তোমার শ্রীকৃষ্ণ বিমুখে ধরি করাও সংসার শ্রীকৃষ্ণ সানমুখ্য যার ভাগ্য ভাগ্য হয় তারে মুক্তি দিয়া করো অশোক ভয় নিষ্কাপট হয়ে মাতা আমা যা। এই প্রার্থনা করেছ যোগমায়া গিয়ে কেন করনি ভক্তিমেন্টকে শিখিয়ে দিয়েছে ভক্তিমেন্টকে শিখিয়ে দিয়েছে কুলোদেবী যোগমায়া মোরে ক্ষিপা করি আবরণ আমার মধ্যেখানে যে এটা আবরণ ভগবানকে দেখতে দিচ্ছে না ইন বিটুইন ভগবান অ্যান্ড মি দেয়ার ইজ ওয়ান স্ক্রিন এর কল মায়া ভগবান দেখতে দিচ্ছেন তাহলে সেখানে বলছে কুলদেবী যোগ মায়া মোরে কৃপা করি আবরম সঙ্গরীবের তুমি বিশ্ব ধরি মানে পুরো বিশ্বটা তোমার উদরে আছেন অনন্ত ব্রহ্মাণ্ড করতে গিয়ে এলো মায়া মায়া শক্তি থেকে এসছে অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে এগুলো মিথ্যে নয় মহাপ্রু বল বলছে এগুলো মিথ্যে নয় এগুলো পার্শিয়াল সত্য পার্শিয়াল ট্রুথ নট ইটার্নাল ট্রুথ ফুল ইস পিপল অল রানিং বিহাইন্ড মায়া বোকা লোকরা মায়ার পেছনে দৌড়াবে এছাড়া তার কোনো রাস্তা নেই কিচ্ছু কথা কিছু করার নেই দৌড়াতেই হবে মায়াদেবী এমন করে রেখেছে তাহলে সেখানে বলছেন সৃষ্টির স্মৃতি ফলে সাধন শক্তি রেখা ছায় বস্ব ভবন আচ্ছানুরূপি জ্যেষ্ঠতা চেষ্টতে ভগবানের ইচ্ছানু অনুযায়ী ভগবানের ইচ্ছা অনুযায়ী ভগবানের ইচ্ছা অনুযায়ী ভগবানের ইচ্ছা অনুযায়ী মায়াদেবী ছায়াদেবী কাজ করে যাচ্ছে একই মায়া যদি পরম বৈষ্ণব যায় ভক্তিবল তীর্থকে সঙ্গে কীর্তন করতে দেখেছি ওখানে একই কীর্তন কুলদেবী যোগ মায়া মরে কৃপা করি আবরম সংবিরবে তুমি বিশ্ব ধরি শুনেছি আগমবেদে মহিমা তোমার শ্রীকৃষ্ণ বিমুখে ধরি করাও সংসার শ্রীকৃষ্ণ ষানমুখ্য যার ভাগ্যক্রমে হয় তারই মুক্তি দিয়ে করো অশোকয় নিষ্কবট হয়ে মাতা আহ পানে মা আমার প্রতি নিষ্কবট আমি কোনো বিষয় চাই না কি ভগবানের চ যেটা যেটা ছোটো ছোটো গোপিকাগণ করেছিল কাত্তায়নী মহামায়ী মহায়োগী নদীশ্বরী ও সুতম দেবী প্রতিং মে নমাহা। ওরা ওদের প্রার্থনাটা শুদ্ধ আর আমাদের এখানে ধনম দেহি জনম দেহি যশো দেহি দিশো জোহি এই তো বলবে বলবে তো হ্যাঁ ছাড়া আর কিছু বলবে না ও লোক দেখানো হরিভজন নৃসিংহ তলায় গেলো ওই পরিক্রমা করলো বলে এলো সব আমার সমাধান করে দাও মানে চাকর নৃসিংহদে মার চাকর ওখানে বলে এলো এই সমস্যা মনে নেই কুড়ি কেজি পরমাণু দিয়েছিলাম গেল মাসের পূর্ণিমায় ভুলে গেলে সব হ্যাঁ টপাটপ খেয়ে নিলে এখন আমাকে দাও এবার আমার ঝামেলা বিভিন্ন রকম ব্যাধি হয়েছে আমার ট্যাক্সের লোক এসছে বাজিয়ে দাও নৃসিংহদেবকে চাক চাকর বানিয়ে দিল নৃসিংহদেব এটাকে নৃসিংহ ভজন বলে না নৃসিংহদেবের ভজন পৌপাত বলছেন একমাত্র আমাদের ভজনের যে বিঘ্নগুলো সেগুলো যেন না থাকে ভজনের বিঘ্ন যেন আমাদের না থাকে তাহলে এগুলো সব মায়া কিচ্ছু করার নেই সাধকগণকে এত সাবধান থাকতে হবে যে আমি বলে উঠতে পারছি না সাধকগণকে এত সাবধান থাকতে হবে আমি বলে উঠতে পারছি না এটা বলা সম্ভব নয় প্রত্যেকটা ক্রিয়াকর্ম ওঠা বসা চলা দেখা মানে একটা যিনি ভজন করবেন গুরুচরণে আশ্রয় নিয়েছেন কথাটা বুঝতে হবে কথাটা অত্যন্ত ভয়ঙ্কর মনে হবে কিন্তু কথাটা বুঝতে হবে যারা বাস্তবিক ভগবানের কাছে যেতে চায় যারা বাস্তবিক সৎগুরুর কাছে এসছেন চরণ আশ্রয় করার জন্য এসছেন বা করেছেন তাদের জন্য এই কথাটা মনে রাখতে হবে আমার কোনো রকম স্বতন্ত্রতা নাই বামন গোসাই মহারাজ জীবনের শেষ পর্যন্ত কদিন পরে চলে যাবেন তখনও বলছেন হেবক বলছেন যে আপনি তো এটা করতে পারেন না আমি করতে পারি না আমি স্বতন্ত্র নয় আমার উপরওয়ালা আছে হরিকতা আছে তিনি বলছেন আমার উপরওয়ালা আছে আমি স্বতন্ত্র কে বলব ওনারা যা বলবেন তাই আমার একা ঘরে মাঝে মাঝে বলতেন আর কতদিন জগতে থাকতে হবে কতদিন থাকতে হবে কতদিন একা ঘরে বলছেন হয়তো উত্তর পেয়েছেন আরও কিছুদিন থাকো এরকম ধরনের কথা তাহলে একজন সাধক যিনি সাধন করবেন তার প্রত্যেকটা ক্রিয়াকর্ম গুরু বৈষ্ণবের দ্বারা নিয়ন্ত্রিত হবে আপনাকে স্বতন্ত্রতা থাকবে না কোনো ইচ্ছাই থাকবে না কোনো একটা ইচ্ছা যদি থাকে তাহলে কিন্তু অন্য বিলাস হয়ে গেল বক্তি পাবি না আমি এটা শিখব গুরু বৈষ্ণব যদি মনে করে শেখাবে আপনি শিখিয়ে দেবেন প্রপাতে গেছে অনেকে বলতাম প্রপাত বলতেন দেখুন জীবন দুদিনের দু জীবন শিগগিরই আপনি ভজন শুরু করুন আমি এইটাই ভালো মনে করি এইটাই আমি ভালো মনে করি আপনি সেবা শুরু করেন ভগবানের দেখুন সেবার দ্বারা ভগবান কিভাবে আপনার কোলে চলে আসে কিভাবে বসীভূত হয় কে সেবা করছে বলতে পারবে না গৃহস্থ ব্যক্তি না ত্যাগী ব্যক্তি কাউর বুকে হাত দিয়ে বলবার ক্ষমতা আছে এবারে আমি সেবা করছি সব নাটক একমাত্র শুদ্ধ গুরু বৈষ্ণব তার জীবনের প্রত্যেকটা ক্রিয়াকর্ম ভগবানকে সন্তুষ্ট করার জন্য সেই যাই করুক ভগবানকে সন্তুষ্ট করার তার লক্ষ্যটা হলো একটা আমি তাকে সন্তুষ্ট তার সেবা কী করে করব বাইরের দৃষ্টিতে অনেক লোক অনেক কিছু ভাবতে পারে তাহলে আমাদের প্রত্যেকটা ক্রিয়াকর্ম অল মাই অ্যাক্টিভিটিস অল মাই লুকিং সিটিং গোয়িং ইটিং থিঙ্কিং অল শুড বি কন্ট্রোল্ড বাই গুরু বৈষ্ণব উই ওয়ান্ট টু বি কন্ট্রোল্ড বাই দ্য সুপ্রিম ডিভিনিটি উই ওয়ান্ট টু বি কন্ট্রোল্ড বাই গুরু বৈষ্ণব দ্যাট ইজ ওয়ার ভাজন এটাকে বলে ভজন আমরা আমাদের সমগ্র জীবনটা গুরু বৈষ্ণবের দ্বারা যেন নিয়ন্ত্রিত হয় গুরু বৈষ্ণবের দ্বারা আমাদের চলা ফেরা দেখা খাওয়া চিন্তা করা শোয়া সমস্ত ক্রিয়াকর্মগুলো যখন গুরু দ্বারা নিয়ন্ত্রিত হবে তখন আমি গ্যারেন্টি দিয়ে দিলাম মায়া জয় হয়ে যাবে অনায়াসে অনায়াসে বললেন এই তো বলছেন হয় না হ্যাঁ এখন হবে অনায়াসে কেন অনেকবার আমি আলোচনা সব বিষয় করেছিলাম ভগবানের ইচ্ছায় এটা হচ্ছে কি না গুরু বৈষ্ণবের সেবার দ্বারা মায়াকে জয় করা যাবে আর কোনো রাস্তা কিছু নাই অন্য কোনো রাস্তা নাই একমাত্র গুরুবৈষ্ণবের সেবার দ্বারা রজস্তমশ্চ সত্যেন র ভালো করে শুনু রজস্তমশ্চ সত্যেন সত্যঞ্চ উপশমেই চ রজস্তমশ্চ সত্যে ন সত্যঞ্চ উপশমেই চ এ তৎ সর্বম গুরৌ ভক্তা পুরুষহী অঞ্জসা জয় কি বলছেন কি বলছেন রজতম শতগুণ যেটার বাইরে তোকে যেতে পারিন তা এই যে বাইরে যাওয়ার একটা সিদ্ধান্ত তুমি নিয়েছ কী করে নেবে গোড়ায় গলত থাকলে হবে না এই জন্য বলছি রজস্তম সত্যেই ন সত্যঞ্চ উপ আমাদের রজতম শতগুণের বাইরে শতগুণের বাইরে হ্যাঁ শতগুণও চলবে না শতগুণও বন্ধন করবে শতগুণ শতগুণ বন্ধন করবে এই জগতের কোনো গুণই নেবো না শত রজতম কোনো গুণ চলবে না শতগুণ হলেও কিন্তু বিপদে পড়বে বন্ধন হয়ে যাবে পারবে না ওই জন্য বলছেন রজস্তমশ্চ সত্যে তম শত সমস্ত গুরু কি পায় সমস্ত কাটিয়ে উঠে পরে যে শতগুণটা বেঁচে থাকবে ওটাকেও শুদ্ধ শতর দ্বারা পরাজিত করতে হবে ওটাকেও শুদ্ধ শত মানে কার দ্বারা পরিচিত কার দ্বারা কাটবো শতগুণটা শুদ্ধ শতের দ্বারা আমাদের যার মধ্যে যতগুণ আছে হোয়াট এভার কোয়ালিটিস উই হ্যাভ ইন আস এনিওয়ে উই আর কন্ট্রোল বাই শত রতমগুণ মে বি ইউ হ্যাভ সাম প্রিডমিনেটিং ফ্যাক্টর শতগুণ মেবি ইউ হ্যাভ সাম প্রিডোমিনেটিং ফ্যাক্টর শতগুণ বাট দ্যাট ডাজেন্ট মিন ইউ নো রজগুণ নো তরুণ ইজ ইটস ওয়ান ক্যান হ্যাভ অ্যাডমিক্সচার ইউ ইউর শতগুণ ইজ এ প্রিডমিনেটিং ফ্যাক্টর তোমার মধ্যে শতগুণ আছে হয়তো আছে কিন্তু সেটা এটা মুখ্য কিন্তু তার মানে এই নয় অন্য কোনো গুণ নাই শত আছে তার সঙ্গে রজও আছে আবার তমও আছে সব মেশানো তুমি এখনো শুদ্ধ শত পাওনি বোঝা গেল কী বললাম মানে কাউর রজগুণ প্রধান কোন ব্যক্তি রজগুণ প্রধান যদি হয় তার মানে তার রজগুণের প্রাধান্য আছে কোন ব্যক্তি যদি শতগুণের প্রধান হয় তার মধ্যে শতগুণের প্রাধান্য আছে তার মানে এই নয় শতগুণের প্রাধান্য আছে বাঞ্চাধরণ শতগুণের প্রাধান্য আছে শতগুণের প্রাধান্য আছে এই কথাটা মানে নয় তো তুমি শুদ্ধ শত পেয়েছ তুমি রজগুণের প্রাধান্য পেয়েছ তার মানে শুধু রজগুণ আছে তা নয় রজগুণ শতগুণ তমগুণ অল অ্যাড অল দ্য ক্রিয়েশন নট হিউম্যান বিং এভরিবডি যত প্রাণী আছে তা শতরজ তমগুণে মিক্সিং কিন্তু যে ভাগবতের শ্লোক আমি জানালাম হের তুমি অনায়াসে কাটতে পারবে কিন্তু কোনো দিন মাথা ঘাওয়াও নি ভজনটাকে আমরা ছেলে খেলা মনে করেছি সত্যি কথা তাই আমরা ভজনটাকে ছেলে খেলা মনে নিয়ে মনে করে নিয়ে গেছি কেউ ব্যক্তি কোনো ব্যক্তি জীবনেতে ভজনটাকে একটা সিরিয়াস দ্য অটোমোস্ট ইম্পর্টেন্ট উই নেভার অ্যাকসেপ্ট ভজন লাইক দ্যাট আমরা ভজনটাকেই একটা সবচেয়ে ভয়ঙ্কর এবং গুরুত্বপূর্ণ বিষয় ভয়ঙ্কর মানে মায়া আছে বলে ভয়ঙ্কর বললাম মায়া করতে দেবে না ওই জন্য ওটাকে কাটিয়ে ভয়জন করা সত্যি নেক্সট টু ইম্পিবল তাহলে রজস্তমস্য সত্যই ন সত্যঞ্চ চ তাহলে কি মানে হল রজস্তমস্য ন। রজগুণের দ্বারা তমগুণকে পরাজিত করো প্রথমে রজগুণের দ্বারা তমগুণ একবারই খারাপ রজগুনের দ্বারা তমগুণকে পরাজিত করো তারপরে এই রজগুণটাকে শতগুণের দ্বারা পরাজিত করো কি করে করব তাহলে সেইটি তো বলছি কি করে করবে এতক্ষণ তো সেই কথাই বলছি রজস্তমশ্চ সত্যেই ন সত্যঞ্চ উপশমে এনে চ এই শতগুণটাকে এবার কাটবো কী করে পরে শতগুণটাকে শতগুণের দ্বারা কাটবে যেমন লোহা লোহাকে কাটে লোহা লোহাকে কাটে তো লোহে লোহে কাটতা হ্যাঁ হিন্দিতে বলে এরকম শতগুণ দিয়ে শতগুণকে কাটবে কোন শতগুণ যেটা শুদ্ধ শতগুণ শুদ্ধ শতগুণের দ্বারা এই শতগুণটাকে কেটে ফেলো এটাও তাড়িয়ে দাও এটা কী করে হবে বলে অনায়াসে হবে এরকমভাবে হবে এরকমভাবে এত সোজা হ্যাঁ কিন্তু আমরা মায়া তারাতেই প্রপাত বলছেন প্রপাত দুঃখ করে বলছেন আপনারা যদি জন্ম জন্ম আপনারা যদি জন্মজন্ম মায়া তারাবার জন্য শরীরটাকে ক্ষয় করে ফেলেন তাহলে ভগবত ভজন কবে হবে ইফ ইউ আর গোয়িং টু স্পেন্ড ইউর লাইফ লাইফ আফটার লাইফ অনলি টু কাট মায়া দেন ওয়েন ইউ ক্যান স্টার্ট অ্যাকচুয়াল ভজন কখন শুরু করবে দুঃখ করে ভগবাত বলছেন আপনারা যদি মায়া কাটতেই জন্মজন্ম কাটিয়ে ভজন কবে করবেন মায়া যাওয়ার পর তো ভজন শুরু হয় তাহলে কী অবস্থায় রয়েছে কেউ বুঝতে পারছে না সিরিয়াস বিষয় এত করেও বোঝানো যাচ্ছে না কড়া কথা বললেই গালাগাল দেবে মনে মনে এইটাই তাদের স্বভাব তো বুঝতে পারছে না যে কত বড়ো করুণা করতে চাইছে কৃপা করতে চাইছে এই নিয়ে কাটিয়ে চলে যাবে আবার একটা জন্ম নেবে আবার জন্ম নেবে এই চল এবার তাহলে রজস্তমশ্চ সত্যেই ন সত্যঞ্চ উপশমে চ এই উপশমেন চ উপশম কাকে বলে এখানে যে বলল রজস্তমশ্চ সত্যেই ন আর সত্যঞ্চ উপশমে নচ তাহলে উপশমের দ্বারা এই এই শতগুণকে কাটবে এর মানে কি উপশম মানে কি উপশম মানে কি উপশম মানে হলে যেমন রোগ হয়েছে রোগের উপশম হয় হয় না এখানে উপশম কথাটা মানে হলো আমরা বৈষ্ণবের আনুগত্যে যে ব্রত উপবাস আমরা একাদশী পালন করছি সকালবেলা উঠছি উঠছি কি না সব চেষ্টা করছি নাম সংখ্যা সমস্ত সব চেষ্টা করি এই ব্রত উপবাস আদি আমার যে ভেতরে যে কামনা বাসনা এটা গুরু বৈষ্ণবের সেবার দ্বারা আমি কন্ট্রোল করে ফেলছি আই এম গোয়িং টু কন্ট্রোল মাই কামা বাই দ্য হেল্প অফ গুরু সেবা দ্য মোর গুরু বৈষ্ণব বিকাম হ্যাপি উইথ মি দ্য মোর আই ক্যান গো আউট অফ মায়া অ্যান্ড ফাইনালি ওয়ে দি আর গোয়িং টু গিভ মি ফুল কিপা দেন দিস ওয়ে আই ক্যান গো আউট অফ মায়া অনায়াসে চলে যাব তাহলে রজস্তমস্য সত্যই সত্যঞ্চ সত্যি চশম এ সব কিছু অনায়াসে কাটবে এ তৎসর্বম গুরৌ ভক্তা ভক্ত মানে গুরুদেবেতে ভক্তি গুরৌ মানে গুরুদেবেতে ভক্তি সপ্তমী সপ্তমী বিভক্তি গুরুদেবেতে ভক্তি করলে গুরুবৈষ্ণবে অনায়াসে কেটে যাবে কিন্তু কে করে গুরু সেবা কাকে বলে তো শিখতেই তো জীবন চলে গেল গুরুকে আমি যদি নাই জানতে পারি গুরু বৈষ্ণবের সম্বন্ধ না হয় দেখি সেবা করুন তা গুরুদেব যে অবস্থায় যে আমাকে উঠতে হবে বদ্ধ অবস্থায় তারা সুযোগ দেন কর সেবা যদি কোনোদিন উঠতে পারি কিন্তু তো এরকমই লোক তারা তাদের সুযোগ দিয়ে যায় তারা কিন্তু সেবা নেওয়ার কোনো প্রশ্নই নেই কিন্তু সুযোগ দেয় কর ঠিক আছে কিন্তু করতে পারে না তারপর ভুল ভ্রান্তি সব হয়ে যায় কেন আমরা তো গুরু বৈষ্ণবের সঙ্গে গুরু বৈষ্ণবের সঙ্গে তো আমাদের হৃদয়টাকে মেলাতে পারিনি কথাটা বোঝা গেল আমাদের ভুলটা কেন হচ্ছে আমাদের ভুলটা এই কারণ হচ্ছে গুরু বৈষ্ণব সঙ্গে আমরা হৃদয়কে মেলাতে পারিনি গুরুমুখ পদ্মবাক্য হৃদয়ে করিয়া ঐক্য আর না করিও মনে আসা তা আমরা মেলাতে পারিনি তাহলে যখন মেলাতে পারবো তখন আর ভুল হবে না তখন গুরুদেবের ভেতরে যা জাগবে শিষ্য ইংল্যান্ডে রয়েছে মা এখান থেকে ইংল্যান্ডে রয়েছে এখান থেকে প্রবাদকে আশীর্বাদ করছেন ওই কথাগুলো বলবে কি করে হয় এটা তার মানে গুরুদেবের সঙ্গে ঐক্য মিলে গেছে গুরুবৈষ্ণবের সঙ্গে যখন আমরা ঐক্য হারমোনাইজ করতে পারবো হোয়েন উই আর সাকসেসফুল টু হারমোনাইজ আওয়ার হার্ট উইথ গুরু বৈষ্ণব হান্ড্রেড পারসেন্ট সেই সময় কি হবে একটা মিরাকাও একটা আশ্চর্য জিনিস হবে যা যা গুরু বৈষ্ণব হৃদয় জাগবে আমার মনেও তাই জাগবে গুরুদেব চলে গেছেন ওর ওনার মনে যা জাগছে আমার মনে তাই জাগবে যদি আমি গুরুবৈষ্ণব আধিগত্য করতে পারি তাহলে না করলে হবে না তাই জন্য গুরুমুখ গুরুমুখ পদ্মবাক্য হৃদয়েতে করিয়া ঐক্য আর না করিও মনে আসা মানে একটাও অন্নবিলাস যদি কেউ রাখে চালাকি করে সে ঠকে গেল সে আর ভজন হবে না সো আর একটা রিস্ক নিয়ে ইউ আর গোয়িং টু রান এ রিস্ক টু টেক অ্যানাদার বার্থ ইউ আর গোয়িং টু রান এ রিক্স হ্যাঁ টেকিং অ্যানাদার বার্থ একটা জন্মের জন্য তুমি ঝুঁকি নিচ্ছ কী করবো তো মানবে না কথা কেউ মানবে না অকর্তব্য কথা কেউ শুনতে চাইছে না মানতে চাইছে না তার অন্য রাস্তায় দৌড়াতে চাইছে কী করা যাবে কিছু করার নেই তাহলে দেখা গেল মায়া জয় করবার জন্য আমাদের একমাত্র ঔষধ হলো সাধুগুরু বৈষ্ণবের কৃপা আর কৃপাটা তো এমনি হবে না কালকেও বলেছি মণিপাত পরিপোষ সেবা তিনটি যদি না হয় কোটি জন্ম ভজন করে যাওয়া কিছু হবে না কোটি জন্ম কিছু হবে তাহলে আমাদের তিনটে কন্ডিশন আমাদের ফুলফিল হতে হবে পণিপাত পরিপূষণ সেবা তারপরে ওই তত্ত্বজ্ঞানী গুরু বৈষ্ণব যখন আমাদেরকে তত্ত্বজ্ঞান দেবেন সেই তত্ত্বজ্ঞান আমার হৃদয়ে থাকবে হৃদয় থেকে বেরিয়ে যাবে না বেরিয়ে কখন যায় যখন মায়া অধিকার করে হৃদয় তখন তত্ত্বজ্ঞান বেরিয়ে যায় যখন কোনো জায়গা নেই আমি মায়াদেবীর জন্য কোনো জায়গা যদি না রাখি মায়াদেবীর জন্য কোনো জায়গা যদি আমি না তাহলে কোথা থেকে মায়া ঢুকবে মায়া ঢোকার জন্য তো জায়গা দেবো না আমি তাহলে কী করে ঢুকবে তাহলে কি করে জায়গা দেবো না বলো সর্বক্ষণ গুরুবেশ চিন্তা সেবা হরিকথা কীর্তন কারণ একটু কিছু করেছো ব্যাস সঙ্গে সঙ্গে মায়া ধরবে কোনো বাবার ক্ষমতা নিয়ে বাঁচাবে প্রপাদের কাছে এসব চলে গেছে কিচ্ছু করার নেই তাহলে আমরা দেখলাম মায়াকে জয় করাটা একটা বিরাট কিছু বিষয় নয় যদিও আমাদের কাছে জন্ম জন্ম যদিও আমাদের কাছে জন্ম জন্ম মায়াকে জয় কর জয় করাটাই একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে যদিও আমাদের কাছে মায়াকে জয় করাটাই বর্তমানে একটা বিরাট বিষয় ইটস এ বি ইটস এ বিগ ইস্যু ফর আস টু গো আউট আউট অফ দ্য রেঞ্জ অফ মায়া মায়ার রেঞ্জের বাইরে কিন্তু এটা বহুপাত বোঝে বড়ো কথা নয় সামান্য কথা গুরুবৃষ্ণ সেবা করলেই অনাস হয়ে যায় কিন্তু হচ্ছে না তাহলে কালকে আমরা দেখলাম এখানে কবির হবি তার কাছে কাছে একসঙ্গে প্রশ্ন করছেন রাজা পরশ্য বিষ্ণুর ঋষস্য মাইনাম উপি মহিনীম মায়াম ছামু ভগবন্তম ভ্রুবন্তন দয়া করে যদি আমাদের কাছে বলেন কি বলবো মানে পরস্য পরা পর ঈশস্ব পরস্য বিষ্ণু পর ঈশকে বিষ্ণু পরদেবতা বিষ্ণু এই বিষ্ণুর ঈশ্বস্য যে ভগবানের যে মায়া এটা মাইনাম অপি মোহিনেম যারা মায়া বিস্তার করতে পারে তাদেরকেও মায়াতে ফেলে দেয় এরা মায়া বিস্তার করতে পারে কিন্তু এদেরকেও মায়াতে ফেলে দেবে এত বড় পাওয়ার মাইনাম ওপি মোহিনেম মায়েদের মা কালকে আলোচনা করলাম শঙ্কর ভগবান জগৎকে পার করে দিতে পারে শঙ্করের এত ক্ষমতা তিনি মৃত্যুঞ্জয়ী কামজয়ী তাকেও লাস্টে কী করতে হলো খাবি খেতে হল এ অবশ্য লীলা ভগবান দেখিয়ে দিলেন শঙ্করের মতো যে কাম জয়ী তা কেউ পর্যন্ত সেও কোনো বলবে না আমি কামজয় করে ফেলেছি এ গ্যারেন্টি কোনো দিন দেবে না কোনোদিন হয় না কাজেই পরশ্ব বিষ্ণুর ঈশস্ব মায়ীনাম অপি মহিনীম মায়াম এই ভগবানের বিষ্ণুর যে মায়া মায়াম তুমি ইচ্ছাম মায়া জানতে ইচ্ছে করি ভগবন্তম ভ্রমন্তন হে ভগবান যেমন গুরু বৈষ্ণবকে গুরু বৈষ্ণব ভগবান গুরু বৈষ্ণবকে ভগবান বলা যায় শুদ্ধ গুরু বৈষ্ণবকে কিন্তু আমরা বলি না গুরুদেব ভগবান কি জয় এরকম ঠিক কিন্তু যাত্রার ক্ষেত্রে প্রযোজ্য হবে না এই জন্য আমাদের গৌরী মাঠে বলে না কিন্তু কথাটা ঠিক যখন ভগবান নিজে বলছেন আমি গুরু রূপে আসি আচার্য মাম বিজানিয়া না বা মনে তর হিছিৎ নমর্ত বুদ্ধা অশুয়েত সর্বদেবময় গুরু ভগবান নিজে বলছে তাহলে আমার বলার কি ক্ষতিটা আছে ভগবান তো নিজে বলছে আমি গুরুরূপে নিজেই আসি কেন আমার যে গোপন তত্ত্ববিজ্ঞান এটা সাধারণ মানুষ কাউকে দিতে পারে না সাধারণ কেউ দিতে পারে বাজারের লোক তত্ত্বজ্ঞান দেবে নাকি বুঝতে পারবে না তো একমাত্র আমি যাদেরকে পাঠিয়ে দেবো জগতে যারা আমার লোক তারাই দিতে পারবে এছাড়া অন্য লোক দিতে পারবে কি জানি না এই জন্য যখন হিরণ্যকসুম প্রহ্লাদ মহারাজকে দেখে জিজ্ঞেস করলো আরে তোকে বিষ্ণু ভক্তির কথা খেয়ে শেখালো ক কে শেখালো বল তখন প্রহাদ মারাজ মুসকে বলছে ওরা কি শেখাবে ওরা কি জানে না কি কিছু ওরা জানলে তো শেখাবে মশাই ওরা জানেই না কিছু বাবাজি হে কে শেখালো তোকে কি বিষ্ণু ভক্তির কথা বল ওরা শিখিয়েছে গুরু বিদু সার্থ গতিমে বিষ্ণু ওরা তো জানেই না বিষ্ণুই হচ্ছে পরদেবতা এ আমাদের জীবন যৌবন অনন্তকালের আমাদের শেষ রাস্তা হলো বিষ্ণু অর্থাৎ কৃষ্ণ একটু জানি না তাই সে করে শেখাবে বিদু স্বার্থ গতিম হে বিষ্ণু মানম যে বহিরর্থমান অন্ধায়থই রূপনীয়মান্তেতান্ত উরুধাম নিবাধ্যা পরিষ্কার ওরা তো নিজেই অন্ধের দ্বারা অন্ধ ওরা তো নিজেই অন্ধ ওরা নিজেরাই অন্ধ ওদের কি তত্ত্বচক্ষু আছে ওরা আমাকে কি দেখাবে ন বিদু স্বার্থ গতি মিবিষ্ণু আমাদের যে চরম স্বার্থ ভগবানের চরণ এ তারা জানেই না হ্যাঁ কী করে শেখাবে কি মশায় আপনি বলব যে কে শেখালো হ্যাঁ কে শেখাবে আমাদের ওরা তো ওরা তো বহির্বিশয়ে যায় ওদের ইন্দ্রিয় ওদের ইন্দ্রিয় মন সমস্ত কিছু বাইরের জগতের দিকে পাঞ্চাল দেশে পাঞ্চাল বোঝ পাঞ্চাল শব্দ রস্য শব্দ স্পর্শ রূপরস গন্ধ পাঞ্চাল দেশেতে বিচরণ করে হরিকতা তো বলেছি আগেও এরা কী করে ভগবানের দিকে যায় ভগবান দিকে সে যাবে যে অন্তর্দৃষ্টি হয়েছে এখনও যদি বাইরের আমার হাতরাস কোথায় গেলে মজা পাবো হয়ে গেল তাহলে কাঁচকলা কোথায় একটু ভালো খাওয়া কোথায় একটু আরাম পাওয়া যাবে হয়ে গেল এ কাঁচকলা খা বোধে বসে কিচ্ছু পাবি না এখন আমি নিজে সুবিধা খুঁজছি কি কোথায় আমার তাই বলে বহির অর্থ মানিন অর্থাৎ বহির জগতের যে বিষয়গুলো শব্দ শব্দস্পর্শ রস গন্ধ এইসব বিষয়ের দিকে দৌড়াচ্ছে এরা এরা আমাকে কী শেখাবে এরা তো জানেই না তাহলে বলছেন নিমি মহারাজ বলছেন আমার দয়া করে যদি মায়া কাকে বলে এ সময় তত্ত্বজ্ঞান আমাদের দরকার মায়া যদি না জানি আমি ভগবানকে কী ভজন করবো বোধ পজিটিভ অ্যান্ড নেগেটিভ বোধ এখন তাহলে আমার ভজন হবে না তো হবে না আর বলছেন আমি তৃপ্তি লাভ করতে পারছি না আমরা এত আনন্দ লাগছে নানু তৃপ্পে জুসন যুস্মত বচো হরি কথা অমৃতম আপনার কথা আপনাদের কথা অমৃতময় এ পান করতে করতে একেবারে আরও তৃষ্ণা বাড়ছে আর সংসার তাপ নিস্তপ্ত মর্তহস্তত ভেষজম আর মর্ত অর্থাৎ মরণশীল মানুষ যারা মরণশীল মানুষ এই মরণশীল মানুষের পক্ষে এই ভগবানের কথা অমৃত এই একটা ওষুধের মতো আমাদের যে জন্মাবার পরে একটা রোগ হয় কী রোগ হয় আমাদের জন্মাবার পর কী রোগ হয় কী কে বলতে পারে আমাদের মরমা জন্মাবার পর কী রয়ে ভবরোগ আমাদের জন্মাব পর মেট্রিয়াল ডিসিজ ইটস কল ভবরোগ এটা হওয়ার সঙ্গে সঙ্গে আসবেই এমনকি সুখদেব গোস্বামী এই পৃথিবীতে জন্ম নেবেন না ব্যাসদেব বলছে আমাদের কথা প্রার্থনা করছি বাইরে আসতে মানে চলে আসতে মায়ের ঘর আসবে না কৃষ্ণ বলছে চলো আমি দেখি আপনি একটু বলুন কৃষ্ণ বলছে ও শোনো বাইরে এসো কতদিন ভেতর থাকে না আমি বাইরে যাব না বাইরে গেলে মায়া ধরো আরে শোনো মায়া ধরবে না আমি বলছি তোমায় মায়া ধরবে না তুমি এসো তারপরে কৃষ্ণ যখন কথা দিল তারপরে সুখদেব জন্ম হলো তার আগে জন্ম আমি যাবো না হ্যাঁ জন্মালেই আমার ধরবে এখানে ভালো আছি বেশ মা খাচ্ছে আমার খাওয়া হয়ে যাচ্ছে আর কোনো ঝামেলা নেই আমি হয়ে যাচ্ছে সব কিছু আনন্দে হচ্ছে কিন্তু কৃষ্ণ বলছে দেখো এই জগতে জন্মালে মায়া ধরবে না তা তো হয় না তবে একটা কথা গরুর একটা গোমাতার মাথার মধ্যে একটা সর্ষে রায় একটা গোমাতা সিংয়ের ওপরে একটা সর্ষে রাখলে পরে কতক্ষণ থাকবে ওই সময় তোমার মায়া ধরবে ওইটুকু সময় কোনো কথা নেই তারপরে সুখদেব সময় জন্মগ্রহণ করে বলে আমি তোমায় কথা দিচ্ছি গরুর মা গোমাতার মাথায় সিংয়ের ওপরেতে একটা সর্ষের দানা রাখলেই যতক্ষণ থাকে টক্করে গড়িয়ে পড়ে যায় সেই সময় থাকবে তা হবে তো চলে তারপরে সে জন্মগ্রহণ অর্থাৎ মায়া কাকে বলে সুখদেব জানেই না কোনটা ধন সম্পত্তি মেয়ে ছেলে কিছু জানেই না কোনো আইডিয়াই নেই জন্ম থেকে কোনো আইডিয়াই নেই জানেই না কে মেয়ে ছেলেকে বেড়েছে কিছুই জানে না যার জন্য ওই যে স্বর্গের দেবীগঞ্জে চান করছিল নদীতে আর ব্যাসদেব গোস্বামী ওকে ডাকছেন ছেলে ছেলে বাবা এসো ফেরত এসো ওই সময় দেখছে ওই মা মাতাজিগুলোও জলে চান করছে ব্যাসদেবকে দেখবার সঙ্গে তাড়াতাড়ি উঠে কাপড় চোপড় পরে ফেলো কিন্তু সুখ সুখদেব যখন গেলো ওরা কাপড় কোনো চেঞ্জ করলো একইভাবে চান করছে এখন ওইটা ওদের মনে একটা খটকা লাগলো কি ব্যাপার আমি একটা বুড়ো আমি একটা বুড়ো লোক তো আমি যাচ্ছি ওদের তো আমি তোর পিতার থেকেও বেশি আমার এত তো আমাকে লজ্জা পেয়ে কাপড় পরলো কিন্তু আমার ছেলেটা গেল ল্যাংটো পোঁধে হ্যাঁ চলে গেলো ষোলো বছরের বয়স কিছু হলো না কি ব্যাপারটা মা কি ব্যাপার বলো তো তখন ওরা উত্তর দিচ্ছে আপনার ছেলের কোনো বোধ নাই কোনটা মা কোনটা মেয়েছে এ জানেই না সে আপনার কোনো মায়া নাই যদি আপনি জানেন এটা মেয়ে ছেলে আপনার তাও আইডিয়া আছে কিন্তু ওর কোনো কাণ্ডজ্ঞানই নেই কোনটা মেয়েজের ওই জন্য আমরা ওই দেখেই বুঝেছি ও কিছু বোঝে না যেমন ঋশ্বর সিংহ ঋষি কোনো মেয়েজের কিছু জানতো না কিছুই জানে না জন্ম থেকে সে কিছুই জানে না এসব তাকে জোর করে সব অনেক কায়দা করল অনেক কথা রামায়ণে সব বলে সাতকাণ্ড রামায়ণ হয়ে যাবে বলতে গেলে ওই জন্য বলা যাবে না তাই বলছেন ভগবান এবার অন্তরিক্ষী বাচ। অর্থাৎ নবজগন্দের মধ্যে অন্তরিক্ষ উত্তর দিচ্ছেন কি বলছেন এভির ভূতানি ভূতাত্মা মহাভূতৈর মহাভূজ হ্যাঁ সসহ্য উচ্চা বচানি অধ্যহ সমাত্রাত্ম প্রসিদ্ধ হয়ে কেউ বুঝতে পারছে না অনন্ত জগতে অন্য কেউ নেই একমাত্র একটাই তত্ত্ব অধ্যয় জ্ঞান তত্ত্ব যদিও বলবে এই জীবগুলো সব আর জীবগুলো তো ভগবান থেকে এসছে কথাটা বোঝা গেল না এই যে জীবগুলো আছে কেউ যদি বলে এত সব তা বলছেন অধ্যয় জ্ঞান ছাড়া কিছু নেই সত্যিই তাই ভালো করে যদি কোনো দিন গুরু বৈষ্ণবের কৃপা পাও পরিপূর্ণ পরিপূর্ণ কৃপা তখন দেখবি জগতে কিচ্ছু নেই সব ম্যাজিক ইটস ওয়ান ক্যান ম্যাজিক স্পেল অল অ্যারাউন্ড ভগবান ভগবান ছাড়া ইভেন ইচ অ্যান্ড এভরি ডাস্ট পার্টিক্যাল ভগবান ইজ দে কোনো কিছু কিন্তু আমরা এরম অবস্থায় কেন বলবে যদি বলা এত জীবাত্মা অসংখ্য আপনি বলছেন কিছু নেই আচ্ছা ঠিক আছে জীবাত্মা বললে কিন্তু জীবাত্মাগুলো এলো করতে থেকে। ভগবান থেকে তো এসছে মময়ী বংশ জীবলোকে জীবভূত সনাতন ভগবানের শক্তি ততঃস্যা শক্তির অংশ তাহলে ভগবানের থেকে তো অভিন্ন তাহলে আমি যদি বলি আমি যদি বলি গৌরাঙ্গ মহাপ্রভুকে বলবার সময় বললাম নিত্যানন্দ অদ্বৈত গোসা শিবা সবাইকে নিয়ে গদাগত সবাইকে নিয়ে একটা তত্ত্ব এটা হচ্ছে গৌরাঙ্গ ঠিক কি না মিথ্যে যদি আমি বলি রাম লক্ষণ শত্রু ভরত শত্রুঘ্ন এলেকা আছে ভাগবতে ভগবান নিজেই চার ভাগ হয়ে এসছেন চতুর্ধা অগাধ তাহলে এটা কোনো ভুল কথা না তাহলে যদি ভগবানের সঙ্গে জীবের অচিন্ত ভেদাবের তত্ত্ব ইফ দেয়ারিস অচিন্ত ভেদাবের তত্ত্ব সিদ্ধান্ত বিচার যদি ভগবানের সঙ্গে অল জিভ আজ অল দ্য ক্রিয়েশন এনিথিং হিয়ার ইন দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড ইফ উই হ্যাভ অনলি অ্যান্ড অনলি অচিন্ত ভেদা ব্যথ সাইমল্টেনিয়াসলি ডিফারেন্স অ্যান্ড নন ডিফারেন্স অচিন্ত ভেদাবের তত্ত্ব তা অচিন্ত ভেদাবদ ভগবান তো পার্থক্যানি হিসাব মতো বিচার করতে গেলে জীবগুলো তো ভগবান থেকে ভগবান মানে ভগবানের শক্তি ভগবানের সত্যি মানে ভগবানের সঙ্গে আছে তার তো কিছুই নেই জগতে সব যে আমরা মনে করছি আমি আমার এটা মায়ের জন্য মায়া ধরেছে বলে তা বুঝে তা তো বোঝা উচিত নয় কী করে বুঝছে তাহলে দেখ বোঝা যাচ্ছে যে যত জীব যত জীব অল অ্যারাউন্ড অ জীব কত প্রাণী জগতে রয়েছে সেগুলো সব কিন্তু বিচার করলে দেখা যায় प्रत्येक हृदय परमार इन द फॉर्म ऑफ़ परमात्मा सुपर सोल भगवान सिटिंग इन एवरीबॉडी एंड ड्यू टू हिस्स प्रेजेंस देयर वी आर गेटिंग पावर एंड उपरेट आईडेंटिटी भगवान आंतु भगवान इज नट दे उन्न नट मेनटेन आवार सेपारेट एक्सिसटेंस भगवान इज देयर सो उ भगवान जदिनी ना थे असुद्ध তাহলে ভগবান আছে বলে এবং জীবাত্মা যে পরমাত্মা ওই জীবাত্মা দুজন আছে এবার দুজন দুজনকেই দুজনকেই এবার চিন্তা করলে দেখা যাবে এই পরমাত্মা কোনোদিন জীবাত্মাকে ছাড়ে না উপনিষদ ইন উপনিষদ উই ফাইন ওয়ান ওয়ার্ডস দে ভগবান হ্যাভ স্ট্রং ফ্রেন্ড ফ্রেন্ডশিপ উইথ জীবাস আস ভগবান নেভার লাইক টু লিভ আস ইনফ্যাক্ট উই ক্যান নেভার লিভ আমরা জীবনেও ভগবানকে ছাড়তে পারবো না ভগবান আমাদের ছাড়তে পারবেন না যদি কেন আমি যদি চিৎকার করি হ্যাঁ ভগবানের সঙ্গে কোনো সময় কী আরে ভগবান আমি চিৎকার করলেও ছাড়তে পারবো না ইফ আই সাউথ অ্যান্ড স্টার্ট এজুকেশন স্টিল আই ক্যানট কাট রিলেশনশিপ উইথ ভগবান বিকজ আই হ্যাভ ইটার্নাল রিলেশন আমার সঙ্গে ভগবানের নিত্য সম্বন্ধ আমি চেষ্টা করলেও ছাড়তে পারব কিন্তু যে সম্বন্ধগুলো আমার অনায়াসে আমার জগৎ থেকে আমাকে চলে যেতে হবে ছাড়তে হবে যেমন আমার স্ত্রী পুত্র ভাই বন্ধু যত আমার ছেলে পেলে এর সঙ্গে তো সম্বন্ধ আমার নাই কিন্তু এটা সম্বন্ধ হয়ে গেছে এখন কালে দেখো এই সম্বন্ধ ইচ্ছা না থাকলেও তোমায় ছাড়তে হবে কথাটা বোঝা গেল না আমার যদি ইচ্ছা না থাকে আমার স্ত্রীর সঙ্গে সম্বন্ধ সারব না আমার পতি আমার ছেলে কোনোদিনই আমি সারবো না কি বলেন আপনি আমি তুমি চিৎকার করো যা করো তোমাকে ছাড়তেই হবে তোমাকে তো ছাড়তেই হবে তোমার তো উপায় নেই তুমি চিৎকার করো যা করো তোমাকে ছেড়ে যেতেই হবে তাহলে বুদ্ধিমান ব্যক্তি দোজ আর রিয়েলি ইন্টালিজেন্ট ওয়াই নট দে টেক ডিসিশন টু লিভ মায়া বিফোর মায়া গোয়েন টু ক্যাপচার মাই হার্ট অ্যান্ড আই এম গোয়েন টু রান এ রিস্স উ টেক অ্যানাদার বার্ড লাভটা কী হল অ্যান্ড ইফ আই ট্রাই টু ব্রেক মাই রিলেশনশিপ উইথ ভগবান এনি হাউ আই ক্যান নট কাট ইফ আই লাইক টু কাট মাই রিলেশনশিপ উইথ ভগবান বা স্টিল নট পাসব আমরা পারব ভগবানের সঙ্গে যদি সম্বন্ধ কাটতে চাই পারব না তো নিত্য সম্বন্ধ কিন্তু ওইটাকেই আমরা কেটে বসে রয়েছি কেটে মানে বাইরের দেশের মায়া হ্যাঁ ভগে ভগবান কিন্তু যেগুলো মায়ার সম্বন্ধ এগুলোই আমরা আমাদের ছাড়তে হবেই এই জন্য গীতার সার কী যদি চারটে পাঁচটা কথায় বলা হয় এ গীতার সার দেখেছ গোশালা টাঙিয়ে রেখেছি হ্যাঁ তুমি দুঃখ করছো কেন কার্য কেন কী জন্য দুঃখ করছো কি নিয়ে এসেছিলে জগতে তুমি জন্মেছিলে ল্যাংটো পন্দে ল্যাংটো আবার চলে যাবে শোন তোমাকে কাপড় জমা ছেড়ে সব চলে যেতে হবে তাহলে তুমি কিছু নিয়ে আসো নি তোমার যত ডিগ্রি সংগ্রহ করেছ যত টাকা পয়সা সুনাম প্রতিষ্ঠা খাওয়া দাওয়া বিল্ডিং বাড়ি যা কিছু করেছো সব তো এই জগৎ থেকে নিয়েছ আবার যাওয়ার সময় এই জগতেই ফেরত দিয়ে যাবে তাহলে কার্য কী জন্য কিসের জন্য দুঃখ করছ হ্যাঁ ভগবান বলছেন যা হয়েছিল ভালোর জন্য যা হচ্ছে ভালোর জন্য যা হবে ভালোর জন্য এইটি গীতা সার গীতা সার কি এটা তো সার গীতা জিস্ট কী হোয়াট ইজ দ্য জিস্ট অফ গীতা ভগবান লাফিং সেই ওয়াই ইউ আর ক্রাইম হোয়াট লস্ট ইন ইউর লাইফ হোয়াট ইউ ব্রিং হ্যাঁ What you bring here while you took, took birth? Nothing. You collected everything from here. Everything, all clothes, ornament, land, property, what not, everything you took. But you are crying like crazy. Why? So while going, you have to leave everything. So why you are crying? What happened before? অল ফর গুড ওয়ার ইজ হ্যাপেনিং নাও অল ফর গুড হোয়াট উইল হ্যাপেন ইন ফিউচার অল ফর গুড আমাদের কোনো দুঃখের কোনো কারণ নেই আছে কি দুঃখের না দুঃখ করছে সব তাহলে দেখা যাচ্ছে ভগবান অন্তরিক্ষ বলছেন ভগবান অনন্ত জীব অনন্ত প্রাণী জীব সব সৃষ্টি করে বিভিন্ন দেহ বাস্তবিক পক্ষে ভগবান কিন্তু ওদের মধ্যে ঢুকে রয়েছে এমনকি কোনো যদি পোকামাকড় থাকে ওর মধ্যেও কিন্তু ভগবান রয়েছে কেউ বুঝতে পারে না একটা পোকামাকড় মাকড়শা আরশোলা টিকটিকি যত এমনকি তোমার করোনা ওর মধ্যেও রয়েছে করোনাটাও জীব ওর মধ্যে ঢুকে রয়েছে ভগবান যারা কিছু নেই সব জায়গায় ভগবান কিন্তু লোকে মনে করছে আমার একটা স্বতন্ত্র অস্তিত্ব আছে এটাকে বলে মায়া হ্যাঁ মায়া তোমাকে বাধ্য করেছে মায়া তোমাকে বাধ্য করেছে একটা আলাদা অস্তিত্ব চিন্তা করতে আমি আমার আমি ভালো লাগি না এই যে অস্তিত্ব এটা মায়াদেবী করিয়ে দিয়েছে ইন ইনফিনিটি ওয়ার্ল্ড ওয়ার এভার হোয়াট এভার টাইটাল পিপাল গেটিং অর ডিমি গডস আর ঋষি অল টেম্পোরারি অল গিভেন বাই মায়া অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যত টাইটেল আছে যত টাইটেল এম এ ফার্সিয়াস লন্ডন যা কিছু আছে সব হচ্ছে মায়াদেবী দিয়েছে কিন্তু কিন্তু একজন বৈষ্ণব তাকে তুমি চিনতে পারলে না তিনি নিস্তব্ধের ভজন করেন তাকে তাকে চিনতে পারলেন তার প্রতিষ্ঠা কিন্তু নিত্য তার যে টাইটেলটা এটা নিত্য কিন্তু কিন্তু বাকি যারা সাধুর বেশ ধরেছে নকল তাদের কিন্তু স্বপ্নে নিত্য নয় এটা জেনে রাখতে হবে তাহলে এখানে দেখা গেল যত জীব আছে অনন্ত ব্রহ্মাণ্ডে অল হ্যাঁ ক্রিয়েচার অন দিস ইনফিনিটি ওয়ার্ল্ড প্রত্যেকটা অ্যাকর্ডিং টু দেয়ার কর্মফল দেয়ার আর গেটিং সাম বডি বাই মায়া আর তার মধ্যে ভগবান বসে রয়েছেন অ্যাকচুয়ালি দে আর গেটিং এক্সপ্রেশন দ্যাট ইউর অ্যান্সার টু ইয়ার কোয়েশ্চেন

নচ মেয়ে প্রবৃত্তি জানামি অধর্মম নচমে মেয়ে নিবৃত্তি তয়া ঋষি কেশ যথা নিযুক্ত তথা করমি ও কাকে বলেছিলেন দুর্যোধন বলেছিলেন বলছি আমি জানি ধর্ম কাকে বলে আমি বুঝি কিন্তু আমার ইচ্ছা হয় না রুচি হয় না আমি জানি কিন্তু কোনো লোককে জিজ্ঞাসা করো কোনো খারাপ কাজ যে করে তুই জানিস না বেটা এটা খারাপ কাজ বললাম জানি কো কে করালো খারাপ কাজটা যে করে ফেললি কে করাল এটা উত্তর দিলে কে অর্জুনকে অর্জুন জিজ্ঞাসা করেছে অথক কেন প্রযুক্তয়ম পাপন চরতি পুরুষহা অথক কেন প্রযুক্ত প্রযুক্তয়ম পাপন চরতি পুরুষহা অনিচ্ছন্ন পেবরসি বলাদিব নিয়োজিত তালে তাহলে প্রশ্ন করছেন ভগবানের কাছে অর্জুন কে আমাদের এই পাপ কাজে নিযুক্ত করে বদ্ধজীব সবাই চায় না পাপ করতে अथ के नो प्रजुक्त केनो मैनेई हूम बै हूम के नो इन संस्कृत के नो बै हूम आ जीवा बिकम इज फोर्स टू डू इट वाय हाउ अथ कें प्रयुक्त एम पापन चरते पुष्हा वर्षे बलादीव इफ एजीव गोइंग टू कंपेल हिम टू डू इट फोर्स हिम टू डू इट देन भगवान श्रीकृष्ण गिविंग एंसर ह কাম এস ক্রোধ এস রজগুণ সমদ্ভব মহাশন মহাপনা বিদিনমেম বৈরীম কি বলছেন কাম এস ইর কাম এস ক্রোধ এংরিয় কাম এস ক্রোধ রজোগুণ সম্ভব ইট ইস স্প্রিং আউট অফ রজোগুণ অ্যান্ড দ্যাট দোজ কালিটি ইস গোয়িং টু ফোর্স ইউ আই মিন Indirectly, I can say Maya going to work because three modes of nature from Maya, same thing. So, Kibochen, Otho Kena Prajuktoyam, Papan Charati purushaha. Onichan no Pibarsio, Baladiva Nyajita. Bhagavan Utto Dichen, Kamo Esho, Krode Esho, Rajo Guno, Samad Babaha, mahasano Mahapapna Maha Papna, That is your enemy. You are searching enemy outside.

ভগবান বিভিন্ন শরীর ভগবান টেকিং ডিফারেন্ট ফর্মস অফ জিবস অ্যান্ড ইনফিনিটি ব্রহ্মাণ্ড সেখানে সব জীবগুলো তাহলে প্রকৃতপক্ষের সিদ্ধান্ত কী প্রতিপ সিদ্ধান্ত কী যে ভগবান ইচ্ছে করে বিভিন্ন এই যে জীবের কর্মফল বিভিন্ন শরীর ভগবান প্রত্যেকের মধ্যে প্রবিষ্ট হয়ে বাস্তবিক পক্ষে জগতের যেখানে যত কিছু আছে অনলি অ্যান্ড অনলি সোল রাইট কার আছে ভগবানের টু এনজয় এনিথিং বন্ডেড সোল দে হ্যাভ নো রাইট টু এনজয় এনিথিং এনজয়িং মুড ইজ দ্য মেন প্রবলেম ফর মি আমার ভোগের কোনো অধিকারই নেই এমনকি যদি পরমাণুটা ভালো হয়েছে আর একটু দাও এটাও আমার বন্ধন কেন পরমাণুটাকে আমি প্রসাদ বুদ্ধিতে নেই নি ভালো হয়েছে আর যদি কোনো অন্য কিছু চচ্চড়ি থেকে ওটা দিয়ে ওটা ওদের দাও আমাকে ফরমানুটা দাও এইটাও কিন্তু ভোগ মানে যে কোনো ভাগে বদ্ধজীবকে ভোগ ছাড়তেই হবে ইচ্ছায় অনিচ্ছায় এনি হাউ বাই হু ক্যান ক্রু এনিওয়ে ইউ উইল হ্যাভ টু গাও আউট অফ এনজয়িং মুড যতক্ষণ থাকবে ততক্ষণ বন্ধন কিছু করার নেই তাহলে বাস্তবিক পক্ষে জীব বাস্তবিক পক্ষে জীব যে মনে করছে আমি ভালো খাবো একলা থাকবো সুন্দর এগুলো কিন্তু সব মায়া এর ভেতরে যে ভগবান রয়েছে ও বুঝতে পারছে না ভগবান ক্ষমতা দিয়েছে দেখো আমি কি করে সেটা পরের সপ্তাহে ব্যাখ্যা করব। তুমি অবাক হয়ে যাবে আমাদের যত ইন্দ্রিয় গ্রাম আমাদের যে শরীর সব আমি পরের সপ্তাহে ব্যাখ্যা করে বললে তা বুঝতে পারবে আমাদের যে পাঞ্চবধিক শরীর যত ইন্দ্রিয় গ্রাম হয়েছে দশটা ইন্দ্রিয় তো পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চজ্ঞানেন্দ্রীয় এই শরীর সব কিন্তু ভগবান দিয়েছেন দিয়ে এবার কী করেছেন নিজে শরীরের মধ্যে বসে পড়েছেন পরমাত্মা রূপে আবার জীবাত্মাও রয়েছে এবার পরমাত্মা রয়েছে বলে আমার ভোগ করার যে ক্ষমতাটা আমাদের যদি ইন কথারা বুঝে কারোর যদি কান না থাকে কথাটা বুঝে কারোর যদি কান নাই থাকে বা কান আছে কিন্তু বয়ের একেবারে কিছু শোনেন তাহলে কানে শোবনন্দীয় কোনো কাজ করছে না সাপোজ মাই হিয়ারিং অর্গান ইজ আউট অফ অর্ডার সো আই এম হ্যাঁ আই ক্যানট এনজয় হিয়ারিং এনিথিং ফলো আমি শুনতে পারবো না সাপোজ মাই আইজ ইজ ব্রাইন্ড এনিওয়ে আই ক্যান নট সি এনিথিং তাহলে ওয়েন ভগবান যখন ভগবান আমাদের সমস্ত ইন্দ্রিয় গ্রাম দিচ্ছেন চোখ দিয়ে দেখছি কান দিয়ে শুনছি নাক দিয়ে শুকছি এই যত কিছু করছি সব কার ক্ষমতাতে কার ক্ষমতাতে ভগবানের ক্ষমতা এবং এই যে ভোগটা এটা কিন্তু সব ভগবানের কিন্তু আমরা আমাদের মনে করে বন্ধ খাওয়া খাওয়া বুঝতে পারলাম এগুলো সব কিন্তু ভগবানের কিন্তু যত শব্দ সব অনন্ত ব্রহ্মাণ্ড ইনফিনিটি ব্রহ্মাণ্ড ওয়্যার এভার হোয়াট এনজয়িং এনজয়েবল অবজেক্ট ইজ অল মেন্ট ফর ভগবান দ্য অনলি বন্ডেজ এই যে আমাদের যে বন্ধনটা হলো একটা কারণে ভোগের প্রবৃত্তি এইটি যেটা অর্জুন যেটা তোমার যেটা যেটা দুর্যোধন বলছেন আমি ধর্ম কাকে বলে জানি কিন্তু আমার করতে রুচি হয় না আমি ধর্ম কাকে বলে সেটা আমি জানি কিন্তু আমার রুচি হয় না আমি অধর্ম কাক বলে সেটা বুঝি কিন্তু আমি আটকাতে পারি না আমার অধর্ম করতে ইচ্ছা করে আরে বলে আমি অধর্ম জানি এটা অধর্ম কিন্তু আমি আটকাতে দেবো আমার অধর্ম করতেই রুচি হয় তাহলে কি করবে সেখানে দুর্যোধন একটা গোপন কথা বললেন দ্যাট দ্য সিক্রেট সিদ্ধান্ত বিচার স্পোকেন বাই দুর্যোধন ওয়াট ইজ দ্যাট তয়ার ঋষিকে কে স্থিতেন Here is the case. He was sitting inside me, according to inspiration I am getting. I am doing anything. Whom to blame? How to blame? According to karma fall he is getting that kind of inspiration. What to do? Whom to blame? So, who is Mukta? I can give definition. First point: He is Mukta, who is out of the three modes of nature. ফার্স্ট প্রিলিমিনারি দিস ইজ দ্য প্রিলিমিনারি কনসেপশান অব মুক্তি ফলো এটাকে বলে মুক্তির একটা প্রারম্ভিক ব্যাখ্যা যিনি এই মায়া জগতের যে ত্রিগুণ আছে ত্রিগুণের বাইরে যাচ্ছেন এটা মুক্তি এটা মুক্তি হলো কিন্তু এই মুক্তিটার পরে কী করবি কী চাই এই মুক্তিটা যে করবে তারপরে কী চাই মুক্তি দেওয়ার পরে কী চাই হ্যাঁ প্রকৃতির তিনগুণ তোমায় ছেড়ে দিল তারপর তারপর কী করবে তোমার মতলব কী বউ জিজ্ঞাসা করছেন পরের সপ্তাহ আমি আলোচনা করব ওটা বলবো না আমি মনে থাকবে তাহলে দিস কাইন্ড অফ মুক্তি আই মিন প্রিলিমিনারি মুক্তি আই মিন টু গো আউট অফ দ্য ইনফ্লুয়েন্স অব থ্রি মোডস অফ নেচার ইটস নট সচ সচ এ বিগ থিং বিগ থিং ইজ দ্যাট আফটার গেটিং মুক্তি ওয়ার আই মাই ওয়াট আই মাই কনসেপশান ওয়াট লাইক টু ডু দ্যাট ইজ মোস্ট ভাইটাল থিং তারে মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায় সাধুগুরু কী পাবি না হয়ে গেল ভালো তারপরে হলো মায়ার বাইরে গেলে তারপরে এবার কী চাও যদি মায়ার বাইরে যাওয়ার পর এবার তুমি মায়াবাদী হয়ে যাও বলে নির্বিশেষ ব্রহ্মে থেকে আমি মিলে যাব নির্বিশেষ ব্রহ্মে

তারা যা বুদ্ধিস্ট যারা বুদ্ধিস্ট তারা বিরোজাতে তারা বিরোজাতে মিলে যায় ভালো করে কান খুলে শোনো যারা বুদ্ধিস্ট তারা বিরজা বিরজা নদীতে গিয়ে মিলে যায় আর যারা যারা ব্রহ্মজ্যোতি যারা এই মায়াবাদী তারা গিয়ে বিরোজা বিরোজার পরে একটা ব্রহ্মজ্যোতি আছে সেই জ্যোতি থেকে মিলে যায় বাস্তবিক পক্ষে তাদের কোনো রাস্তা নেই এই জন্য আমাদের ব্রহ্মা বলেছেন কি বলেছেন যে আরুয ক্রিচ্ছে পরম পদম পততি অধ অনাদৃত জুষ্ম অংগ্রহ ভগবান তোমার চরণকে অনাদর করবার জন্য তোমার চরণ অনিত্য ভগবৎ চরণ তো ইটার্নাল লোড স্পিড অফ ভগবান ইটার্নাল বাট মায়াবাদী গোয়িং টু থিঙ্ক আমাদের ভগবত চরণ ইজ নট ইটার্নাল মেরেছে তাহলে তারা কি হচ্ছে তারা অপরাধী তারা আবার অনেক উপরে উঠে আবার পড়ে যাবে আরুয্য কৃচ্ছে না পরম পদম তত পততি অধ অনাদৃত জুস্মত অঙ্গ্রহ তোমার চরণকে নিত্য বলে স্বীকার করেনি বলে তোমার চরণের নিত্য সেবাকে মানেনি বলে তাদের আবার পতন হয়ে গেছে নিচে পড়ে গেছে তাহলে কি হলো বোঝা গেলো তাহলে দেখা গেল প্রত্যেকটা জীবের মধ্যে পরমাত্মা রয়েছেন এবং যে জীবের মধ্যে ভোগবৃত্তি আছে পূর্বে সংস্কার অনুযায়ী সে আবার বন্ধনে যাবে আরও বেশি করে বন্ধনে যাবে যার ভোগবৃত্তি চলে গেছে শেষ কথা হল বাবা কৃষ্ণকে জানা আর কিছু উপায় নেই যতই যা করো সময় নষ্ট করো সব করো কিন্তু শেষে তোমাকে এটি করতে হবে ভগবানের চরণে আসতেই হবে অন্য কোনো অল্টারনেটিভ রাস্তা নাই যদি এই জন্মে না কোটি জন্ম পরে আসবে এই জন্মে সুযোগ পেয়েছো সদ্গুরু পেয়েছো বৈষ্ণব পেয়েছো করো আবার পরের জন্য কি করবে তাহলে কথার প্রিলিমিনারি কনসেপশন টু গো আউট অফ দ্য ইনফ্লুয়েন্স অফ থ্রি মোডস অফ নেচার বাট ইট ইজ নট ফাইনাল মুক্তি লাভ করার পর if you like to submerge with impersonal Brahma effulgence then what is the utility and as per gaurya siddhanto gaurya siddhant bichare gaurya siddhant according to gaurya siddhanto vichar what is the conception of mukti i already discussed two years back in brihat bhagavatam i can remember what is that মুক্তির হিতুয়া অন্যথরূপম স্বরূপেন ব্যবস্থিতি ইতিমুক্তি মুক্তির অন্যথ রূপম স্বরূপে ন ব্যবস্থিতি ইতিমুক্তি ওয়েন ইউ ক্যান গেট ব্যাক ইউর স্বরূপ ওয়ার ইউজ লস্ট অ্যাট প্রেজেন্ট তুমি যে ভুলে গেছো তুমি কে তোমার একমাত্র কর্তব্য হলো ভগবানের সেবা করে সেটা ভুলে গেছো এই জন্য তোমার অনেক কর্তব্য চলে এসছে যারা একটা কর্তব্য ভুলে যায় তাদের মায়াদেবী কঠি কর্তব্য দিয়ে দেয় এবার কর কি করবি কর একটা কর্তব্য কিন্তু দাও দ্বিতীয় কর্তব্য নেই ভগবানের সেবা করা একটি কর্তব্য কেন যে ভগবানের সেবা করে তার মা বাবার সেবা করা কোন দেবতার সেবা করা কোন সমাজের সোশ্যাল সার্ভিস অর সার্ভিস কোনো কিছুই আমার থাকবে না থাকবে কি ভগবানের সেবা করলে সব চলে যায় আর কোনো থাকে না যথা তরণ মূল নিষেই চেন তিপ্পন্তী তৎকন্ধ ভুজ পোশাখা পানোপহারস্য যথেন্দ্রিয়ানম তথৈব আর হননম অচ্যুত ভগবানের আরাধনা ভজন করলে পিতা মাতা ভাই বন্ধু এ সব এন স্ত্রী পুত্র সব সেবা হয়ে যায় বাবার সেবা হয়ে যায় আমি উদাহরণ দিয়ে দেবো ভাগবত থেকে যখন যদু মহারাজ বাবা বলেছিল তোমার যৌবনটা আমায় দাও যদু বলেছিলেন না আমি দেব না কারণ কারণ তিনি তো ভজন করবে না কিন্তু এই যদুকে সমাজ এগুলো নিন্দা করবে যদু বাবার কথা মানেনি পিতা ধর্ম পিতা স্বর্গ আরে এগুলো সব বেদেতে বোকা বানার জন্য বলেছে বলেছে তো বটে বোকা বানার জন্য তোমার মতো বোকাকে হ্যাঁ বাস্তবিক পক্ষে বিচারটা কী বাস্তবিক পক্ষে বিচারটা কী যদু দেখলো যদু বিচার করে দেখলো আমি ভগবানের ভজন করি আমি যদি আমার যৌবনটা পিতাকে দিই পিতা তো ভজন করবে না পিতা নোংরামও করবে তা ওই বলি না কারণ আমি ভজন ভগ ভগবানের ভজন করার চেষ্টা করছি তাহলে আমি যদি বিদ্ধ হয়ে যাই ভজন করতে পারবো না যা করার ইন ইংলিশ ওয়ান প্রভাব গোয়িং অন হ্যাঁ হিট দ্য আয়রন ভাইন ইট ইজ হট যখন লোহাটা গরম থাকে তখনই কিন্তু তোমায় মারতে হবে বোঝা গেল যখন লোহাটা গনগনে গরম থাকবে তখন কি হাতুড়ি দিয়ে ফেটাতে হবে পরে কি ঠান্ডা হয়ে গেলে হবে না তো এখন আমাদের ভজনটা হলো এরকম ঠান্ডা হয়ে যাচ্ছে হ্যাঁ পরে করব এখন তো গরম এখন করতে হবে না ইজ দ্য টাইম ইয়ং এজ নাও আই ক্যান এ ডু এনিথিং ভগবান ওয়ান গিভ মি পাওয়ার অ্যাট দ্য ওল্ড এজ ওয়ান হাও আই হাও আই ক্যান ডু আমি বলতে পারবো হবে না তাহলে যদু সমাজের লোকের কাছে নিন্দনীয় হলেও কিন্তু ভাগবতে বলা আছে যদুকে সবচেয়ে সম্মান দেওয়া হয়েছে তোমাদের সমাজের চোখেতে যদুকে নিন্দা করা হয়েছে কিন্তু ভাগবতের বিচারে যদুকে সবচেয়ে উঁচু স্থান দেওয়া হয়েছে সবচেয়ে উঁচু যদু ওয়াজ গিভেন দ্য টপ মোস্ট অনার ওয়ার এজ দ্য হোল ওয়ার্ল্ড ওয়ান্ট টু ক্রিটিসাইজ যদু ওয়ান্টেড টু ক্রিটিসাইজ কেন বলে এই যদুর বংশেতে ভগবান আবির্ভাব হয়েছেন যদু বংশ যাকে এত সম্মান কৃষ্ণ দিয়েছেন আর তাকে সমাজের লোক নিন্দা করছেন তাহলে পরের দিন আমি তোমাদের দেখাবো কীরকমভাবে ম্যাজিক হচ্ছে মায়াদেবী কীরকমভাবে একটা ম্যাজিক ওয়ান একটা একটা ম্যাজিক করাচ্ছেন ওয়ান ক্যান ম্যাজিক স্পেল অল অ্যারাউন্ড আস মায়াদেবী কীভাবে করাচ্ছেন সেটা আমি পরের সপ্তাহে আস্তে আস্তে এসব আলোচনাগুলো করলে এবার ধীরে ধীরে বোঝা যাবে তাহলে এবির ভূতানি ভূতাত্মা মহাভূত মহাভূজ সসজ্জ উচ্চাবচানী স মাত্রাত্ম প্রসিদ্ধ হয়ে বোঝা গেল এইভাবে সৃষ্টি করে কী করছেন একটা লাইন বলে দিই আজকে এবং শ্রেষ্ঠানী ভূতানি প্রবিষ্ট পঞ্চধাতুভি একধা দশাত্মানম বিভাজন যুশতে গুণানু ভগবান কিন্তু নিজেই যেটা মুসলমান কবি কাজী নজরুল ইসলাম বুঝতে পেরে গেছেন কিন্তু সাধারণ লোক বুঝলো না তার মা ছিল হিন্দু বাবা ছিল মুসলিম তিনি বললেন কি এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ ছোটবেলায় আমরা শুনেছি তিনি কিন্তু বুঝে গেলেন কিন্তু তুমি বুঝতে পারলেন এত বুদ্ধিমান ভগবান যে বিশ্ব লয়ে বিরাট শিশু আন মনে খেলছে এটাকে বুঝতে পারলো না যেটা আমি রাসলীলার ইন্ট্রাকশন দেড় মাস না কমাস এক মাসের ওপর খালি বোঝাতে লোকের রাসলীলাটা নোংরা নয় বিদেশিরা শুনেছেন দেড় মাস বস্তর দেড় মাস যাওয়া এক মাস যাবো সমানে অন্য অন্য সময়ে বলেছি কিন্তু গভীর ব্যাখ্যা এটা কি আসলে এটা যখন বুঝবে তখন কেঁদে গড়াবে সত্যি তাই তার উপরে ভগবানকে দোষারোপ করছে এই ভগবান কী করছে ভগবানের খেয়ে খাই নেই এইসব জানে না কেউ আনন্দ চিন্ময় রস প্রতিভা বিভি সাবির নিজের উপর তয়া কলাভি এসব কথা কে শুনবে কোনো যোগ্য ব্যক্তি আছে কি এগুলো শুনে শান্ত হবে আমরা তো দেখতে চাই যোগ্য ব্যক্তি আমরা তো অন্য কিছু চাই না যোগ্য ব্যক্তি চাই শুনবে বুঝবে ধারণ করবে সেই ব্রহ্মচর্য কোথায় আসে সেই স্টিরিও টাইপ একইভাবে ভেসে যাচ্ছে কিছু করার নেই সো এইভাবে সৃষ্টি করে ভগবান কিভাবে এবং শ্রেষ্ঠানি ভূতানি প্রবিষ্ট পঞ্চধাতুভি একধা দশধাত মানম বিভজন জুশোতে গুণান অনন্ত ব্রহ্মাণ্ড কিন্তু ভগবান ভোগ করছেন আমরা কিন্তু মিছে আটকে পড়ছি এ কথা বুঝে না আমরা কিন্তু আমরা কিন্তু বিথা নিজের হাতে হাতকড়িটা পড়ছি এত মূর্খ এত গাধা এত বড়ো পশু আমরা ও কারণে এই হাতকড়িটা পড়ে পড়ে ফেলছি সব কিছু ভগবান তো সব ভগবানের কিন্তু আমি এই ভোগের বাসনাটা বন্ডেজ ব্যাস হয়ে গেল এইটার বিশেষ ব্যাখ্যা আমি পরের সপ্তাহে করবার ইচ্ছা রেখে আজকেই এখানে চর্চার বিশ্রাম রাখা প্রয়োজন মনে করি অহম মা প্রেতাত্মকরণা নিশি নিশ্চয় না না ভগ্ন নিদ্রা দৈব অতার্ত রচনা ঋষ দেবা जुष्म प्रसंग विमुखा यहाँ संसरती प्रसंग विमुखा यहाँ संसर वाँ छ के पास पति पतितानंग पावन भो वैष्णवभ्यो नमो नम